তাবাররুকান তাইয়্যুমুনান হেমবিলের যখন উপরে ঈদ মিলাদ নবী উদযাপন উপলক্ষে যখন বলেছেন আমাদের হেডলাইন ঈদ মিলাদ নবী ঠিক না কিন্তু মিলাদ নবীকে কেন্দ্র করে উলামায়ে আহলে সুন্নাত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন সামাজিক পারিবারিক ঠিক না বিভিন্ন কিছুকে কেন্দ্র করে আমার ভাইয়েরা তকরির করেছেন আমার পূর্বে যারা উলামায়ে আহলে সুন্নাত যারা পূর্বজ তকরির পেশ করে শুনালেন এবং এদের পর আমাকে কেন দিল আমি নিজেও জানি না এলমান হেলমান মিন হাইসুল কুরআন আমার বড় এর পরও যখন আমাকে বসাই দিছি মেহমান হিসেবে এর পর প্রধান প্রধান না বলছে ভালো হইছে প্রধান গুলো এদেরকে বলছেন ভালো হইছে আমি খুশি আমাকে মেহমান বলছে আমি তো মেহমান যে আমি তাদের শুকর আদায় করছি আল্লাহ আমি আমি গুনাহগার যা বলবো আমার পূর্ববর্তী মুকাররিন যারা আলোচনা পেশ করেন বিজয়ুল কোরআন ওয়াল হাদিস আল্লাহ এগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আরে জোরে বলুন না আমিন বলেন না আমি ডাইরেক্টলি আর কোনো কথা না বলে আমাদের উলামায়ে কেরামদের সুন্নি উলামায়ে কেরামদের একটা অভ্যাস আমরা মাসের দিকে তাকিয়ে চাঁদের দিকে তাকিয়ে আমরা আলোচনা করি ঠিক না যেহেতু এই রবিউল সানি মাস পীর পীরা মীর মীরা শাহ জিলা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি কিন্দিল আরশ রহমানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই চাঁদের গ্যারা তাখরি তারিখ এগারো তারিখ তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনার ওয়াফাত শরীফ এই মাসের কয় তারিখ ইংরেজি তারিখ নয় চাঁদের এগারো তারিখ যেটাকে আমরা ফাতিহা ইয়াস দহম বলি ঠিক না এটা ফার্সিতে বলি আর কি ফাতিহা ইয়াস দহম এগারো তারিখের ফাতিহা গত চাঁদের বারো তারিখ ইমামুল আম্বিয়ায় দুনিয়ায় তশরিফ এনেছেন আবার এই দুনিয়া থেকে রুখসত নিয়েছেন ঠিক না আবার এই চাঁদের এগারো তারিখ সহিংসে বগদাদের ইন্তেকাল হয়েছে যাই হোক আপনারা যারা পারেন যারা সুন্নি আকিদায় বিশ্বাসী আহসল জামাতের আকিদার উপর আছেন আপনারা সবাই এগারো তারিখ ফাতিয়া করবেন তো সবাই করবেন তো সবাই ফাতিয়া করবেন ঈসা আলাইহিস সালামের নিয়তে ফাতিয়া করবেন উসুল সওয়াব তেমন করতেছেন উসুল সওয়াব ঈসা আলাইহিস সওয়াব আমরা আজকের মাহফিল ঈসা আলাইহিস সওয়াব করব মুরব্বীদের জন্য যারা আমাদের বাপ দাদা কবর শহীদ আছেন এদের জন্য আমরা সওয়াব পৌঁছাবো ইনশাআল্লাহ ঠিক কি না আমার ভাইয়েরা পৌঁছাতে রাজি আছেন তো সবাই এরা কবর থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন একদিকে তো অনেক ভাইয়েরা উসুল সওয়াব করেছেন এলাকাবাসীর জন্য মুরব্বীদের জন্য মরহুমিন মরহুমাতের জন্য আর দিকে আমরা ঈসা আলাইহিস সওয়াব করব ঈসা আলাইহিস সওয়াব আর উসুল সওয়াবের মধ্যে একটা কি আছে ডিস্টেন্স ডিফারেন্স আছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ঈসাল এন্ড উসুল উসুল কা মাদা ওয়া সওয়াতলাম ঈসাল কা মাদা বি ওয়া সওয়াতলাম ঈসালের মূল বর্ণ ওয়া সওয়াতলাম উসুল সওয়াবের মূল বর্ণ ওয়া সওয়াতলাম পার্থক্য কি উসুল সওয়াব বলা হয় যেগুলো মুখে বলতে হয় না মসজিদে ফ্যান দিলেন মসজিদে কি দিলেন জানালা দিলেন মসজিদে দরজা দিলেন তারপরে ট্যাপ দিলেন উজুহানার জন্য ফুকুরের মধ্যে আপনি কি দিলেন মানুষ গুসু করার জন্য সিঁড়ি কর ব্যবস্থা করে দিলেন এগুলো যে করলেন কোনো ব্যক্তিকে যেয়ে বলতে হবে না আয় আল্লাহ আমি এই মসজিদে দুইটা ফ্যান দিলাম আল্লাহ এই ফ্যান যে মসজিদে বাতাস দিচ্ছে মুসল্লিদেরকে আল্লাহ এটার সব আমার মা বাবার কবরে পৌঁছিয়ে দাও প্রত্যেক দিন বলতে হয় নাকি মসজিদের তলা জিবে ওয়াকফ করি কি উনিকে প্রত্যেক দিন গিয়ে বল আল্লাহ এই মসজিদের তলা আমি দিয়েছি মাইনে ওয়াকফ কিয়া মসজিদের মানই তো খেলাফ কিয়াস ইসমে জরফ ফরাবরদম মসজিদ খেলাফ কিয়াস মসজিদুন ঠিক কিনা আমার ভাইয়েরা সাজাজা ইয়াসজুদু থেকে মসজিদুন খেলাফ কিয়াস ব্যবহার যদি উজম মিলালে মিলতেন ইয়াসরিবুন মসজিদুন ইনা আলে মোল বুঝো দিন অন্ডা বুঝবেন না বাজি যাই হোক এদের খোরাক কুসতে গেলে এদের খোরাক দিতে গেলে আইন আরো মূল আরো আইলে হন হামইতন ইনা আরো হওয়া পরিব তুই অন্ডা অন্তভক্ষ বুঝে ফান
সাইড কেটে চলে যাব যেন আপনারা আমার কথাগুলো যেন উপলব্ধি করতে পারেন সহজে বুঝতে পারেন যেন চেষ্টা করব আপনাদের কষ্ট হচ্ছে না তো সবাই তো ভালো আছেন মন মানসিকতা ভালো আছে তো মক্কা শরীফে অনেক হাজীদেরকে শোনা যায় যে আমি বিছানি আল্লাহর ঘরে বসে থাকি ঘরে কোনো সমস্যা হলে কোনো ফেরেশতা হওয়ার কিছু লাগে না আল্লাহর ঘরে বাইতুল্লাহর দেওয়াল দেখলেই মনে শান্তি চলে আসে মদিনা শরীফে যারা থাকে তাদেরকে বললে তোদের পেরেশানি হলে হয়রান হলে তোরা কি করস ওরা বলে আমি ডাইরেক্ট রোজার এক গোসের গম্বুজ হজরার দিকে তাকালে আমার অন্তরে প্রশান্তি আসে যেখানে গম্বুজ হজরার দিকে তাকালে রোজার এক গোসের দিকে নজর করলে অন্তরে প্রশান্তি আসে রোজার এক গোসমে যিনি আরাম ফরমাছেন ওনার তাসকারা চলতেছে আজকের মাহফিলে ইমামুল আম্বিয়ার জিকির চলতেছে সেখানে কোনো আমাদের প্রশান্তি আসবে না জোরে সরে বলুন সুবহানাল্লাহ যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির হয় তাতানাজ্জালুর রাহমাতু ইনদা জিকিরিস সলিহিন আল্লাহর ওলিদের নেককার বান্দাদের তাসকালা করলে সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয় এটা এটা হচ্ছে কি আল্লাহর রহমত নাজিল হওয়ার জায়গা আল্লাহর রাসূলের জিকির করলে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে সুয়ার এসে দেয় আল্লাহর আবওয়াবু রাহমাতিল্লাহ আল্লাহর রহমতের যত দরজা আছে সবগুলো খুলে দেয় আর হাদিসের মধ্যে আছে আমার নবী হযরত আমের আনসারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন হযরত আমের আনসারি মদিনা শরীফের আনসারি সাহাবি উনি উনার ঘরের মধ্যে মিলাদুন্নবী করতেছে আর আমার নবী আর বরদাস্ত করতে পারে নাই হযরত আমের আনসারির বাড়ির পাশ দিয়ে যে হাদিসটা আল্লামা ইবনে দাখিয়া যিনি আত-তানবীর ফি মাওলিদুল বশীর নজিরের মধ্যে এই রওয়ায়েত নকল করেছেন যে আবু হযরত আমের আনসারি ঘরের মধ্যে যখন মিলাদুন্নবী করতেছে আমার নবী উনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন মররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী উনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন আমার নবী আর বরদাস্ত করতে পারে নাই হে আমার আনসারি তোমার ঘরে আমি নবীর মিলাদুন্নবী করতেছ তোমার পরিবার পরিজনকে নিয়ে কওমদেরকে নিয়ে আমার নবী বললেন ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবুর রহমান এ আমির আনসারি তেরে লিয়ে খোদা নে তমাম রহমতো কা দরওয়াজা কো খোলে দিয়া আজকে তোমার ঘরে আমি মুস্তাফার মিলাদুন নবী চলতেছে আর তুমি তো দেখো নাই আমি নবীর নবুয়তের চোখে দেখতেছি নবুয়ত কি আছে দেখা আল্লাহর জতের এখানে আবওয়াব জমা ব্যবহার করেছে এখানে ইন্নাল্লাহ ফাতাহা বাবার রহমা বলে নাই প্লুরাল নাম্বার ব্যবহার করেছেন তার মানে জমা তিনের উপরে তালাক হয় তিন কোটিও হতে পারে রহমতের দরজা তিন হাজার কোটিও হতে পারে যত রহমতের দরজা আছে আমি আল্লাহর সবগুলো আমি তোমার জন্য খুলে দিয়েছি আল্লাহ এটা তো আমার বাণী না মুস্তফাকে মুস্তফা নে কাহা আমার নবী বলেছেন শুধু তাই নে মন ফালা ফেলাকা তোমার এরকম কাজ যারা করবে কিয়ামত পর্যন্ত নাজা কা নাজাতিকা তোমার মতো নাজাত পাবে জোরে সরে বলুন সুবহানাল্লাহ যারা মিলাদুন নবীর পক্ষে আছে মিলাদুন নবী করবে এরা তো নাজাত প্রাপ্ত দল ঠিক কিনা আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের আমি দেরি করব না এদিক ওদিক আমি কি বুঝাতে চাইছিলাম হইতে হইতে এরা তো মনন নাই বলল হঠাৎ গরম হয়ে কি হয়ে গেলে এই হইনেরি সাই ওয়াজর মুদা ধরন কঠিন আর আর আঞ্চলিক ভাষায় কথা আছে লাইট উলা বোন বানাতে লাইট উলার কোনা ফিরে নেরি কে কুরগে বিয়ন মার দে কুরগের মাথা যে তোমার নিয়ারে ওয়াজ বোন করে জিএন দি জুড়ে আড়াই ঘন্টা ভরাই অদত এখতাম গরম ছ আট ঘন্টা দরজা বন্ধ করি কুতুব বিনিগরা ভরে কোথা কিতাব মোতালা গরম ভরে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন কষ্ট হচ্ছে না তো আপনারা যাক যেতে ইবে যেতে মিলাদ নবী মাহফিল কই হাল্লানে কান দিয়ে কি হন ওনরা বরকতাম তুই এনে কান টুরা কই ফেলে এনে হন শুই দিব না হন ইয়ান তো খতা প্রসঙ্গ আগি দে হাদিস টুরা কান হই দি এড়ে আই মে কারামল
خلافت صلاب بيا قن ميلاد النبي پوکي آسل ٹھیک کی نمر بھائی تمام اولیاء کرام مفسرین محدثین مناظرین ایبان فقهاء اعظام صحابہ اکرام تابین تب تابین شایون اللہ مصطفر ميلاد منانا یہ سنت الہی اللہ سنت اللہ سنت تھالنگو ردنیارا ميلاد النبي غورير ماني ٹھیک کی نمر بھائی امام معروف کرخی علیہ الرحمہ کنی گوری برختان درود شریف پڑھن صلاۃ النیام ایتو محبت در آواز صلاۃ النیام رسول اللہ روزے پہ بولا لو مجھے سارے کار مدینہ روزے پہ بولا لو مجھے سارے کار مدینہ مدت سے میرا دل ہے طلب غار مدینہ روزی پہ بلا لو مجھے سارے کار مدینہ صلاۃ دنیا رسول اللہ ایک دل کلی ورن صلاۃ دنیا رسول روزے پہ بلا لو مجھے سارے کار مدینہ مدت سے میرا دل ہی طلب غار مدینہ صلاۃ دنیا اللہ قبول کرک آمین بولیں آندا ختم قوسیہ شریف فرون نا کماتون نا زی ایڈے حضرت امام معروف قرخیر کو نام آسے اسد نظر بہت دترہ بوڑی آسے امام معروف قرخی انہی ایک جن بارو طریقہ تر امام ٹھیک کی نا بغداد شریف زار مزار شریف کھڑے ایدی نار بہت آر بہت سرد دے بڑو زن جامعیت سطر آر بہت اقبال زنگی شب ایدی نا لائب دیلم دے بغداد شریف کو ساز میں مزار زیر دور گئی امام معروف قرخیر ایڈو زار دیلن دے ایڈے عید میلاد النبی صلیر امام معروف قرحی انی حضرت سری سقطیر مرشید سبحان اللہ حضرت سری سقطی غلو سقطی غلو حضرت سری سقطیر مرشید پیرسائے پسے امام معروف قرحی سبحان اللہ امام معروف قرخی انہی دوشو ہزری تین تکل کرے چین کوشو ہزری تین ایک ماتون نہ خواہ ہزری ایکن سلطے سے کوئی ہزری سے سلیش تو دوشو ہزری کے لوگوئی پرائی باروشو سوالیش بسور آگئی خوشو بسور نون نا ستلیش ہے سلیشو لے تو دوشو ہزری بات گلا زیبہ تھا کہی ری پرائی باروشو سوالیش سوالیش بسر آگے زیبے انتقالوی سبحان اللہ خار مرشید خویلم دے حضرت سری سقطیر مرشید معروف قرحی علیہ الرحمہ آستے کے پرائیش باروشو شارو باروشو بسر کسا کسی آگے انتقال کرے چین پانساش بسر سوالیش بسر حضور جدی میلاد نبیر بی پکک بولے شڑا مانتے راضی اسین بارو شو بسر تیرے شو بسر اگر شو بسر آگے جارا بولے گے سین شڑا اتامرہ میں نے بو ٹھیک کی نمر بھائی رہا جاگا جو بیرے کترو تو شیروکم زار خوبال آگے ریشتی رو یا ناگے ٹھیکی بو دے کی خان ہوا خوبال آگر گن ٹھیکی بو نا فرر گن ٹھیکی بو آگر گن بی ایسو لو دیارا لو ریکٹ زارگن آگوئی فرو دی خوبلا لو لیو خوب دو خود دیتا بوا خوبلا لے آس زگن خیب اللہ بوری دی کی خان ہوا خوبلا زارگن آگوئی انٹیکی بو دے ایو عزیتون ساشو بسر تینشو بسر فرشو بسر نوشو بسر اخزر بسر تیرشو بسر آکے شتو شتا ایم اکرام محدثین مبصرین فقہ اکرام جرام میلاد النبی پر مستقل کتاب لکھے چین
এদের কথা না মেনে আমরা 30 বছরকে 40 বছরকে মিডিয়াত বই বই মিলাদুন্নবী জসসে জুলুসের বিরোধিতা করলি মানিব না বাংলার জনগণ বাংলাদেশের সুন্নি জনতা সেটা মানবে কোনদিন মানবে না আল্লাহর আরে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত অন্ত গরিবের তৌফিক দান করো আমিন আর সিটেঙ্গে গো হতা আছে শীতকাল আমাদের গ্রামগঞ্জ কতগুলো বাইরা কি করে আগুন জেলে নারাজ আলী কি জালি আপনারা নারা চিনেন নি এখানে উত্তরবঙ্গে যারা আছে নারা আমাদের সিটাঙ্গে বলে নারা আপনারা কি থাকুন নারা ধান কাটার পর যেগুলো শীতকালে জমিনে থাকে উত্তরের হাওয়া যখন বাইর হয় প্রবাহিত হয় তখন জমিনের তলা পর্যন্ত কি হয়ে যায় শুকায় যায় নারাও কি হয়ে যায় শুকায় যায় তখন আমাদের ছোট ভাইরা সকালবেলা ঘুম থেকে উঠে ফসরাপ করে ওখানে তারপরে কি করে ওই নারাগুলো স্তূপ করে তারপরে কি করে জ্বালিয়ে দিয়ে একটু কি নেই গরমের থাপ নেই যখন কম জলে নারা কাঁচা থাকে তখন নিরুপায় হয়ে একজন আরেকজনকে বলে ভাই একা হাম ঘর আছে নখে জলের এঙ্গুর ধুঁয়াইলে তো আর হন রোদ পড়তে না গরম তাপ দিতে তেমন সালাম ইকা শিয়ানা মিকা গো হদ লম্বা খাই মেকাল লই আ সা সারো টিয়ারা তুন একা গুতা মাসছে না গুতা যত মারে যত গুতার এত জলের এইও মিলাদুন নবী এবং জসসে জুলুসের ব্যাপারে এ বাধা দেওয়ার জন্য যত ষড়যন্ত্র চলতেছে যত অপপ্রচার করতেছে মিলাদুন নবীর সংখ্যা আরো বাড়তেছে ঠিক কি না আমার ভাইয়েরা সমাজে চলছে এলাকায় চলছে উপজেলা চলছে ডিস্ট্রিক্ট ওয়ারি চলছে মহল্লা ওয়ারি চলছে ইউনিয়নে চলছে এলাকায় চলছে গড়ে চলছে গড়ে সাদর উপর চলতেছে আরে আরব হইতে আজম নয় মগরিব মশরিক জুনুব শামাল খোদার খোদাই ঈদ মিলাদুন্নবীর জশ্নে জুলুস চলতেই থাকবে জোরে সরে বলুন সুবহানাল্লাহ বন্ধ হবে কোনো দিনও বন্ধ হবে আল্লাহ আমাদেরকে ঈদ মিলাদ নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন কষ্ট হচ্ছে নি চাই আমি একটা ইবারত বলে দিই তাহলে আজ থেকে 1200 বছর 1250 বছর আগে যিনি বলেছেন হযরতে সিররি সুকতের মুর্শিদ সিররি সুকতি আবার সিররি সুকতি হচ্ছে হযরতে জুনায়েদ বাগদাদের মুর্শিদ না মনে রাখতে হবে এটা আগে পরে অনেকে খেয়াল করে না জুনায়েদ বাগদাদের মুর্শিদ হচ্ছে হযরত সিররি সুকতি আলাইহির রহমা সিররি সুকতের মুর্শিদ হযরত ইমাম মারুফ করহি তাহলে ওদিক দিয়ে কি হয়ে গেল তখন তো দাদা হয়ে গেল ইমাম মারুফ করহি সিররি সুকতি এবং জুনায়েদ বাগদাদ দুইজনের মুর্শিদ হয়ে গেল উনি কি বললেন আমি তো দুনিয়া থেকে চলে যাব মিলাদুন নবীর বিপক্ষ অনেকে অবস্থান নেবে আমি ইমাম মারুফ করহি কলম দিয়ে যদি দুই কলম লিখে না যায় মিলাদ মুস্তফা ঈদ মিলাদুন নবী কি জিনিস আমি কিয়ামতের ময়দানে দাফনের পরে কবরে আমার নবীকে চেহারা কিভাবে দেখাব উনি একটা এবার লিখলেন একটু বলবেন নি সবাই আমি বলে দিই মান হাইয়া তো আমান লিয়াজুল কেরাতে মৌলিদিন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামা ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান ওয়া লাবিসা জাদিদান ওয়া তাআত্তারা তাযীমান লি মৌলিদিন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশারাহুল্লাহু يوم القيامة مع الفرقة الأولى إمام مارو كرهي بولن جاي بكتي أمار نبير ميلاد نبي ما في لجنو خانا پاك كربي তবরুকাতের ব্যবস্থা করেছেন আমার নবীর মিলাদ মুস্তফার জন্য ওয়া জামা ইখওয়ানান পাবলিসিটি করে পুরা পতঙ্গার মানুষকে এক জায়গায় একত্রিত করেছেন শুধু তাই নয় ও আওকাদা সিরাজান আমার নবীর মাহফিল কি
আলো দিয়ে এলাটিং করে আলোকিত করে আলোক সজ্জা করেছেন বাতি জ্বালিয়ে আলোকিত করেছেন ওয়ালা বিসা যদি দান এবং মাহফিল আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরেছেন সুবহানাল্লাহ ইয়া তার ভাই হলে পরিষ্কার খর বাঁধি রেখে দো ওর জেবেল লাই আর মুরব্বী হল বিয়ের জেবেল লাই পাঞ্জাবি নোম বাঁধি রেখে দো নতুন ন নবীর মাহফিলত আগামী তাইলে পরিষ্কার গো সুন্দর গো ভরিয়ে আইবেন দে ঠিক কি না আমার ভাইয়েরা আসমানের নিচে জমিনের পিঠের উপর নবীর মাহফিলের সেই বড় মাহফিল আর আমার ভাইয়েরা এবং উনি বললেন মাহফিল আসার সময় নতুন পোশাক পরে আসলেন এবং একটু আতর খুশবু লাগিয়ে আসলেন কারণ আমার নবী আল মুনাব্বাহাত লিবনে হাজার আসকালানি আল মুনাব্বাহাতের ভিতরে একটি হাদিস এনেছেন লম্বা ওখানে একটা হাদিসের টুকরা قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من دنياكم صلاس আমার নবী বলেন উম্মত তোমাদের দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে খুশবু আতর এই জন্য আতর লাগানো ঈদে কোরবানে জুমার দিন আতর লাগানো সুযোগ পেলে সবসময় লাগানো এটা আমার নবীর সুন্নত আর আমার নবীর জীবন দশায় সাহাব আমার নবীর বিবি জন 11 জন বিবি আমার নবী যখন বসতেন সামরার বিছানার উপর বসতেন যেটাকে দবাগত করা হয়েছে সামরাজ বিছানা হায়াতুন নবী বসলে শুয়ে গেলে নবুয়তের চাপ তিরিশ পার কোরআনের চাপ আমার নবীর মধ্যে আছে নাই এ কোরআন পৃথিবীর পাহাড় নেই নাই খোদার খোদায়ের কোন মখলুকে কোরআন নেই নাই এই কোরআন নাজিল করার অবতীর্ণ করার একটা প্ল্যাটফর্ম আমার আল্লাহ চয়েস করেছেন বাছাই করে নিয়েছেন সেটা হচ্ছে সিনাই মুস্তাফা আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এটা আমার নবীর সিনা মুবারক এই তিরিশ পারা কোরআনের পাওয়ার আমি আল্লাহর কালামে ইলাহির পাওয়ার একমাত্র বরদাস্ত করতে পারবে পেয়ারা মাহবুব নবী ঠিক কিনা আমার ভাইয়েরা ও দাহানি আলা হজরত ও দাহানি জিস কি হারি বাত ওহি হুদা ও দাহানি আল্লাহ হজরত দিবে কি আছিল এখন নেরি আর ভাই হলো সালাকা যখন আর আর সংগঠনের নাম বলতে আল্লাহ হজরত সিসি সংসদ সুবহানাল্লাহ যে আল্লাহ হজরত হাজার দেড় হাজার কিতাব না লিখলে আমাদের সুন্নি আলেম রন্ধ হয়ে যেত আল্লাহ হজরত এক এক কিতাব সুন্নিদের জন্য বড় হাতিয়ার বাতিলের সাথে মোকাবেলা করার জন্য ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ আমার সুন্নি ভাইদেরকে আল্লাহ হজরতের কিতাব এই আখিরি জমানায় ফেতনার দৌড়ে দৌরুল ফেতন ফিতনা কি দৌর মে আলা হযরত কি তমাম কিতাব কো মুতালা করনে কে লিয়ে তৌফিক আতা ফরমায়ে আমিন কা দোয়া করুন দরকার আছে না নাই কোন গো গো গবেষক তওয়া ও কত তর আলেম কইতেরন নি হুম বসে দে হদারা নো বলে মিলাদ নবী খন বই আল্লাহ দিলা আরার ভিতর আশারে শিন আগুন ও আসিল এক গরের ভিতর ফুয়াসা তাইলে এনে কি কি নতা কি গসা গসি ন না অথ আরাবুল ঐক্যবদ্ধ হাল সোয়াল জামাতুর আলেমুল আল্লাহর ঐক্যবদ্ধ একই প্ল্যাটফর্ম তাইবের তৌফিক দান করো আর জোরে হন আমিন খান আর রাখা বিরিনি অলর দোয়া লই আর তরুণ প্রজন্মর আলেম অলর আল্লাহ এই সুন্নিয়তের ময়দান রণাঙ্গনে খেদমত করার তৌফিক দান করো তাই কি হলেন যে আলা হজরত এতগুলো কিতাব লিখেছেন এক একটা কিতাব এক একটা কিতাবের এক এক লাইন মনোমুক্তার মতো ঠিক কি না এই জন্য উনি লিখলেন আর আলা হজরতের কিতাব ন আলা হজরত জুন মুস্তাফা শান লিখকি ইনর মানি লিখতে যাই ইনর মফহুম মুরাদ কি ইনর তৌজি কি ইম বুঝু যে আলমল অরা নজার কি দেন না
যারে সুনাতে তলমি আছে ফারসি শব্দ হিন্দি শব্দ উর্দু শব্দ আরবি শব্দ বে সংযোজন করিয়ে না আলা হযরতে কালাম লিখে দে উন অনলাইন ফললো হইতে হইরো হম কঠিন তাতাল্লা বাতলল এশিয়া মহাদেশত বেশি না আলা হযরতের আলম খতাইন সাহেব লাই আলা হযরতের খদেক বকশুশ দেখালি যা কই মুলি বনরানো যা কই বাতলল হদিবের কালাম পর্যন্ত বুঝন না কঠিন গোড়া কোরআন হাদিসের মালাগাতে বাঙ্গাতি বেলাইয়ে দে دار غوري فرم سبحان الله على غزر ترك كلام قرآن حديث ملاقا تمانگا اتده الله ترشفر قرآن آنو بير لقق لقق حديث ره موني مقتعون ره قاتيه نه اي بس مصطفى شان امجي كارن قرآن شريف ورخونا آيات رسول تعريف سرقی نه تعريف تو خالی نه اترا ملاقا تمانگا تيه نه قرآن حديث ره قائب بوا کاره فوري آرار و پهار دیگه ده دار غوري فرم سبحان الله আলা হযরত মুস্তাফার জুবানি কি হইতেন না সা বলো বলো বারবার বলো নবী জিয়া কই কি করিত তে কাফের হলো হদিয়া নবীর তারা জাদুকর ডাকে নবীর মজনুন ডাকে পাগল ডাকে নাউজুবিল্লাহ কোনা নবী জি কই কি লেলে কত দরখারিন লেখিবি বেদরখারিন ন লেখিস নাউজুবিল্লাহ কোন আচ্ছা নবীর জুবানি তো বাইরে দিন কি বেন দরখারি নাকি বেদরখারি আছে না এ দুশমন রসুল গোস্তাখ রসুলরা এরা বলতো তোমরা যদি নবীর কথাগুলো লিখো লিখলো প্রয়োজনগুলো লিখলো অপ্রয়োজনীয়গুলো আরে কি অপ্রয়োজনীয় মুস্তাফার জুবান জি কইনে শরীয়ত ডর করে পড়ুন সুবহানাল্লাহ কষ্ট অন্য কোন বাজি নবী জি কই শরীয়ত এটা আল্লাহ কোন তর্ক করি না কোন খোদা এদিন না গাদিশ্বর দেখি মেশকাত কইম না কা করি হালিয়ান ঠেলবাড়ি ইদিরি খতার তাহলে এই জন্য আল্লাহ হযরত কি বলছেন আয় আগে দে তুই আসলে শেয়ার গো ভরিয়ে নে ও দখানি جس کی ہر بات وہی خدا وہ دخن جس کی ہر بات وہی خدا ششمائی علم حقی مت پھیلا کھو سلام مصطفیٰ جانے رہ مت پھیلا شمع بزی میں ہدایت پھیلا তাহলে আমার নবী যা বলতেন এগুলো আল্লাহর ওহি আল্লাহ ইয়ে নেন আলা হযরত এনে শিয়ারা গাতমান গাতি ফেলাইয়ে দে হদ দুই তারা হদ বেদরকারি নলইস আর নবীর যে হদ রসুল অন বল হোম বেদরকারি ইয়ো হোম বলিম বলাই নলে কিতাম আর নোট গরি লাখি দে মানা করত দে বাতল হলে জালে মলে আর নবী হদ দে আই মুস্তাফার জুবান তো জিম বাইর ইম বেন ওয়াহিউম ইম বেন আল্লাহর ওহি আমি নবীর মুখ দিয়ে যা বের হয় এগুলো আল্লাহর ওহি আমি কোন মন গড়া কথা বলি না কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া হক্কা কিনে অব্বানি আলেম যারা নাবে নাই এবে রসুল আলস ওয়াল জামাতের মতাদর্শের উপর হক্কানি আলেম আছেন এরা কোনদিন মন গড়া কথা বলেও নাই বলবেও না ঠিক কিনা আমার ভাইয়েরা সুন্নিদের কথাকে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক এগুলোর সাথে কোরআন হাদিসের সম্পর্ক নাই এইরকম কোন ব্যক্তি এখনো প্রমাণ করতে কিয়ামত পর্যন্ত পারবেও না ইয়ালের একদম বড় দলিল কি হইম না ওই আট হাজার জমির সুই দেখে দে শের বাংলা কে আর নলাবে আই একজন আই একজনই এনাফ আই শের বাংলা এই আজীবন সুন্নিয়তের খেদমত করবি দি হন বাতেল না জিং গীত গাই মদিনাওয়ালা নবীর আল্লাহর ওলি তারিফ করগি ইনের বিরুদ্ধে কেউ হলম ধরিতে না পারে এখন শের বাংলা নথাইলু শের বাংলার গোরামল এই ফতাঙ্গা সিবিসর আশেপাশে আরা বাংলাদেশের কোনায় কোনায় শের বাংলার আউলাদর রোহানের সন্তান হলো আছে না নাই আরো রোহন আছে না কিতাবানি ট্রাক ট্রাক জবাব দিবে আছে শের বাংলার গোলামল
আইজন মতনী পরিবার সমাজে আর আবলতু লরি জার কই খনেঙ্গরির মিলাদুন নবীর দলিল তো আদে পাসিবানি দীন মিল্লাত পাসিবানি দীন মিল্লাত শেরি বাংলা কাদেরি আইমামি আহলে সুন্নাহ শেরি বাংলা কাদেরি সালাত নিয়ার রাসূলুল্লাহ যায় কামে কি বুঝাইছিলাম নবীজি হইন শরীয়ত ঠিক কি না আমার ভাইয়েরা তবে নবীর প্রত্যেক কাজ উম্মতের উপর কি নয় ওয়াজিব নবীর প্রতিটি হাসনি আর আলো ওয়াজিব না যেমন সোমে বেসালাম আর নবী রেখেছেন এটা আমাদের জন্য কি নয় ওয়াজিব যাক ওদিকে যাচ্ছি না আয় গাদিশের মন তুরগিয়ে দি হই ফেলে কি করে বিরুদ্ধ বেন না কোন এ হাদিস মাসকাতের মধ্যে আছে احادث الرابي حسن حضرت سيد الرواد احد من رواد المكسرين اتبا مكسرين حضرت ابو خرير رضي الله تعالى عنه بيان دیچن امرا شبائي بينما نحن جلوس عند النبي برغري فرن صلى الله حضرت ابو خرير رضي الله تعالى عنه بيان دیچن امرا ایک دن امر نبیر دار باره باشا چلام খার দরবারে আমার নবীর দরবারে বসা ছিলাম ইজে যা আহর জুলুন আমার দর নবীর দরবারে একজন ব্যক্তি এসেছেন কি এসে দে আর নবীর দরবারে বড়ই মানুষকে বাইরে তু এসে বললেন কি বললেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু 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 ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি আমি কি হয়ে গেছি আমার নবীর দরবারে কি আসলেন একজন আগন্তুক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি হয়ে গেছি ধ্বংস আমি ধ্বংস হয়ে গেছি হালাকতু হালাকতু আমি ধ্বংস হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি আমি তো আমার নবী তো রহমতের বান্দার আমার নবী বলেন হে আমার সাহাবী হে আগন্তুক মানুষ তোমাকে কিসে ধ্বংস করেছে আমি নবীকে একটু খুলে বলো না আমাকে একটু খুলে তুমি কেন ধ্বংস হয়েছো উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি আমি রমজান মাসে আমার বিবির সাথে সঙ্গম করেছি নবী গো আমি আমার স্ত্রীর সাথে রমজান মাসে মিলন করেছি ওয়া আনা সাইমুন ওয়া ইহালিয়া যে অবস্থায় আমি রোজাদার ছিলাম রোজা মুখে নিয়ে আমি স্ত্রী সহবাস করেছি রসুল আমি মনে করতেছি রমজানে রোজা মুখে নিয়ে কেন বিবির সাথে মিলন করলাম আমি তো বিরাট পাপ করেছি আমার মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে গেছি আমি কি হয়ে গেছি আমার নবী বলেন তাহলে তুমি টেনশন করিও না সব ইয়া রাসূলুল্লাহ এই বিরাট পাপ থেকে আমি কিভাবে বাঁচতে পারি আমার বাঁচার উপায় কি আমার নবী বলেন হে আমার সাহাবী তুমি একটা গোলাম আজাদ করো কি আজাদ করো আরবের মধ্যে গোলাম প্রথা ছিল গোলাম আজাদ করো টাকা দিয়ে একজন গোলামকে কি করে দাও কি না আজাদ করে দাও এই কথা যখন বললেন আগন্তুক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে গোলাম আজাদ করব সে সামর্থ্য তো আমার কাছে আয় তো ফাড়াইয়া তো কিছু আমি কিভাবে গোলাম আজাদ করব আয় নিজের জাইল্লে হাইতে হাইতে মরিজের গুই মাংসর খাম গুই তুই মরিজের গিয়ে আবার গোলাম আজাদ করিবে ল্যাডাম হতো আতু এই কথা যখন বললেন আমার নবী বলেন তাহলে একটা কাজ করো লাগাতার দুই মাস রোজা রাখো লাগাতার কয় মাস হালতাস্তাতি আনতাসু মাসাহারাইনে মুতাতাবিয়াইন হে আমার উম্মত
তুমি যদি গোলাম আজাদ করতে না পারো তোমার রোজার কাফফারা কি জানো তাহলে তুমি কয় মাস কি রাখো দুই মাস মানে কয় দিন 60 দিন লাগাতার রোজা রাখবে মাসখানে একদিন গ্যাপ দিলে আবার শুরু থেকে রাখতে হবে এটা ডেঞ্জারাস কিন্তু আপনি 20টা রাখলেন 21টা রাখেন নাই আবার 23টা থেকে শুরু করলেন একদিন গলে গেলে আবার কি করতে হবে তার মানে 60 দিন রোজা তোমাকে লাগাতার এখানে আনতাসুমা শাহরাইনের সিফাত মুতাতাবিয়ান আছে তো মুতাতাবিয়ান যখন বলছে লাগাতার পাই দর পাই একটার পর একটা বাই সিরিয়াল মাসখানে কোন অবস্থাতে গ্যাপ দাও তো বউ হর তোমার আই মানা কর কইলাম রোজা মুকল্লি এনে এ সার কই কইলা কইলে নামাজে খারো বউ তো হইতে কইছি তো তো তুই ইনকিল্লা কইলা যার কারণে ইয়া রোজা মুকল্লি তুমি মিলন কর কর রোজা কি গি যার কারণে তুই ইয়া নফাইল খমার তা ভর রোজা এটা মাসে দি বলে গ্যাপ গেলে আবার কি করা পড়িব বর দরসাজাবাজি দুই মাস রোজা রাখতে পারবে কিনা ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমার বডি তো তেমন মাংস নাই আমি একেবারে দুর্বল মানুষ আমার অনেক কাজ আছে পরিবারের জন্য ইনকাম করতে হয় রোজগার করতে হয় দুই মাস লাগাতার আমি কিভাবে রোজা রাখবো আমার নবী বলেন উনি তো হাকিমুল উম্মত উম্মতের ডাক্তার ডাক্তার একজন রোগীকে 50 টাকা 80 টাকার অ্যান্টিবায়োটিক কিনতে না পারলে নরমাল কোম্পানির একটা ঔষধ দিয়ে দেয় তোমার কাছে যখন টাকা পয়সা নাই এই ইনজেকশনটা 6000 টাকা ওটা যদি কিনতে না পারে 3000 টাকার এটা ইউজ করো ওটা না পারলে 1000 টাকার এটা ইউজ করো ডাক্তার দেয় কি দেয় না আমার নবীর সেই উম্মতের জন্য বড় ডাক্তার আর আসেনি খোদার খোদাইর ডাক্তারির জ্ঞান ডাক্তারের এলম যেখানে শেষ সেখান থেকে আমার মদিনাওয়ালা নবীর ডাক্তারির জ্ঞান শুরু আমার নবী বলেন উম্মত দুই মাস যদি লাগাতার রোজা রাখতে না পারো তাহলে একটা কাজ করো 60 জন মিসকিনকে তুমি খানা দাও কয়জন মিসকিন তারা তো ডলার ফল্লা খোদিন কইলাম দে 60 জন 60টা রোজার আইন নিলে হজর মাংসের খানা খাবো 60 জন মিসকিনকে তুমি খানা খাওয়াও পারবে কিনা তাহলে কফফারা কয়টা বললেন রোজা যক রমজানে একটি রোজা তুমি ব্যঙ্গে ফেলেছো স্ত্রীর সঙ্গমের কারণে দিনের বেলায় তাহলে প্রথমে কফফারা কি বলেছেন গোলাম আজাদ ওটা না পারলে দুই মাস লাগাতার রোজা সেটা না পারলে 60 জন মিসকিনকে খি দাও খানা দাও উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নিজে খেতে পারতেছি না আয় একজন রে খতুন হাবাইও আয় যারে নিজে খাই নিয়ে 60 জনের হতো হাবাইম এই কথা যখন বললেন আমার নবী বললেন আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসে থাকো ইজিলিস এটা পরিষ্কার হাদিস এই জায়গায় তুমি বসে থাকো সাহাবায়ে কেরাম বিয়া গুণ বড়িয়াত করতে এইরকম মানুষ তার জীবন ন দিলাম এন্ডিককে প্রশ্ন করিতি সবাই উনার দিকে তাকিয়ে আছেন আমার নবী বসে আছেন আমার নবী বলেন তুমি এখানে বসে থাকো সাই দেখা যাক তিনি আর ন ফারদে কারণ আল্লাহর কোরআনও বলছে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ কি ভাঙ্গে রোজা ভেঙ্গে ফেলে সেই রোজার কফারা কয়টা হয়তো গোলাম আজাদ করতে হবে সেটার সামর্থ্য না রাখলে কয় মাস রোজা দুই মাস সেটা না পারলে 60 জন মিসকিনকে কি দিতে হবে খানা সেটাও না পারলে তার কোনো কি নাই উপায় নাই তিন নম্বর গান শেষ আল্লাহর কোরআন যেটা বলেছেন আল্লাহর কোরআনে যে তিনটা ছিল রোজার কাফফারা সেটা আমার নবী কোরআন মজিদ বলে কোরআন মোতাবেক বলে দিলেন এখন ওই তিনটা যখন পারতেছে না আমার নবী আর কিছু বলে নাই তুমি সোজা এখানে বসে থাকো সুবহানাল্লাহ এখন সাহাবায়ে কেরাম হলো হদ তিনি আর নাফার বেড়া দুর্গরি জইছে না তুই এটা কি লেবরিস যতক্ষণ দরবারে মুস্তফা হায়াত নবীর
জুবান থেকে আমি গুনাহগারের গুনাহ maaf হয়েছে বলে কাফফারা আদায় হয়েছে বলে নবীর জুবানে ঘোষণা করবে না আমি নবীর দরবারে ছাড়ব না নবী সাড়া নাই সাহারা ঠিক কি না আরে সুরে নবী সাড়া জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন নবী গলার মালা নবী সাড়া আরে দুজাখানে দিতে হবে আমার পরিচয় আরে দুজাখানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয় ঠিক কি না আরে দুজাখানে দিতে হবে আ কবরের ভিতর জম্মতর মুনকুন নকির আইবুদের আর নবীর শ্বশুরে লাইব খত দেনো না নবীর গোলাম পরিচয় দেওয়া লাগবে কি লাগবে না আরে দুজাখানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কি শুনায় সরাতনিয়া জুড়ে জুড়ে সরাতনিয়া আর একটা জিরাইতে ধর না ফরন না চাই টান খাই ফেলাই আই এঙ্গুরে জিরাইতো নদী বুধুনি থেরা সালাত বর্দ জুলি মেরে ইয়া রসূলুল্লাহ লোট কর মইন যাউঙ্গা খালি ও নবাসোঁ কা সদকা আতা হো ও নবাসোঁ কা সদকা আতা হো দর পে আইয়া হুঁ বন কর সবালি সলাতুনিয়া আমার বাইরা যাই হোক ওই সাহাবি আমার নরবীর দরবারে কি অবস্থায় আসেন একমাত্র না কিরই আর নবী হত বই থাকো ই বহত না বই থাইলে বহুত ভালো বসে অপরাধ করবি এই রোজা ভাই ফেলে ঈদ রমজান আমার ইয়ানোর গুণা কেন মাফ করবুম আয় তো নবী দুয়ার ধরি বই থাই মুস্তফার জুবানে কি খসাই সুবহানাল্লাহ রোজার কফারা কয়টা বলে ফেলেছেন তো তিনের বাদ দিতে আর নে আর কাকে বাড়াই হন না নবী নহর তো বই তো ইতে তিনি না ভারি বলে হত দে আর তাই লবাজ খতিবে হন আছে খুই দা এক কেন না বাড়ি কি মত দে আর নবী হদ তো বই থাকো এন খতন ফরে আমার নবীর দরবারে একজন ব্যক্তি খেজুরের একটা জুড়ি মাথায় নিয়ে চলে আসলেন কি লেছে দে খরমা টুরি গাতর খেজুরের জুড়ি নিয়ে আমার নবীর দরবারে একজন সাহাবী আসতেছেন আমার নবী বললেন আইনা সাইল প্রশ্নকারী কোথায় ফতোয়া সৈন্য হড়ে লাব্বাই কায়া রসূলুল্লাহ নবী গো আমি তো প্রেজেন্ট আছি আমার নবী বলেন হে আমার সাহেব এদিকে আসো এই খেজুর ইনলো না কি লো না খেজুর টুরি বেল এ খেজুরের জুড়ি মাথায় নাও এটা খুশি হইয় খদ্দাল্লা খাইতে দিই বড়ে তুলি ঠিক সাবল হদে নবী কি কর আল্লাহ জানে ইতার ব্যাপারে তিনজন তো বন্ধ হগি নফারের তার বয় রেখে খেজুর জুড়ি যেতে বাইরে তো মানুষ করছি তাহলে আন নবী নবুও তো সোগে হরে কি সলের বেঞ্চ জানে এবার বয়কে রাখি খতে হেজুরে রে ইউনান নবী দেখে সুবহানাল্লাহ দূর নজি দিক কে সুনে ওয়ালে উকান কানে লালি করামতে পে লাকু সালাম সুবহানাল্লাহ হেজুরে জুড়ি নিয়ে আসলেন আমার নবী দেরি করেন নাই আইনা সায়েল প্রশ্নকারী কোথায় আছনি আসি তো ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করো এই খেজুর যিনি এনেছেন
ওনার মাথা থেকে খেজুরের ঝুড়িটা তোমার মাথায় নাও এই খেজুরের ঝুড়ি মাথায় নিয়ে মদিনা শরীফের সোনার মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে উদের মধ্যে খেজুরগুলো বণ্টন করে দিলি তোমার রোজার কাফফারা জাদায় হয়ে যাবে সেটা আমি নবী ঘোষণা করলাম এই খেজুরের ঝুড়িটা মাথায় নিয়ে মদিনা শরীফে গলিতে গলিতে যারা কি আছে ফকির মিসকিন আলা সিতার আর কি গরি দিও অন্ডার বাড়ি দিও হন না বন্টন করে বাক করে দিয়ে আসো এনজেত হইয়ে ইবা বলে খেজুর টুরিব হড়লুই মাথায় নিলেন মাথা লই খদ আন নবী খদ যাও না মদিনা শরীফে গলি মাঝে যাও না ফোরে ইয়লর তোয়াইনে বিলি গরা গইয়ে না ইতিবে মাথার লো খদ বল নবী আমি তো মদিনা শরীফের গলিতি ফোরা মদিনা শরীফ চোখ বলিয়ে দেখলাম আমার সে এত ফাড়াইয়ান নাই আত বড় ফোরে ইয়া মদিনা কে গলি মেম মদিনা শরীফের গলিতে আমার সেহেতু ফকির গরিব আর কেউ নাই এই খেজুর আমি কোন ফকিরের কাছে বন্টন করব এই কথা বলতে দেরি নাই সা বল তো আসানি এই ফেট ফাড়ি যাই তুই আর হায়াত নবী এতক্ষণ হাসে নাই এই খেজুর মদিনা শরীফের গলিতে কাকে বন্টন করব হতাইয়ান হইয়ের আন নবী খদে তিনন হই দিন ন ফারিলি খেজুর টুরি গুরানি দিলাম ইবা বাগ গরি দিতে হইলাম ইয়ান ন ফারর আন নবী আর রাই ন ফারে ফাজাহি কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এমন ভাবে হাসি দিলেন হাত্তা বাদাত আনিয়াবুহু আমার নবীর হাসিতে বলে সাহাবায়ে কেরাম আমার নবীর দমদান মুবারকের আগা দেখেছে আমার নবীর দাঁত মুবারকের আগা দেখা যাচ্ছে দমদান আনি আপ দাঁত বলে এই এই দাঁত এই দাঁত উপরের শিকারী দাঁত খদি বেরি ওই দুই আগার মাথার দিব ল্যাঙ্গুর নুরবার ইয়ার নবী এসছে সুবহানাল্লাহ সবাই আশ্চর্য হয়ে গেলেন খদান নবী আর আসেনি লাইন দিও পরে আন নবী মুসকি আসে দিয়ে তীরে রিনে সা বল খদারা উত্তর আইতের দিয়া বোন মুষ্টুটে আসে দিয়ে ডর করি ভরল সুবহানাল্লাহ ইতেন হইয়ার আমার নই বললেন তত্ত্ববর আর গরিব তুলে ফোরে ইয়ার নাই হতজন নাই কই দিয়ে সক বুলাই সাই দেড়া তোমার গরিব আর নাই মাগুরা আর নবী বলে তলি হুয়াঙ্গি দে পরামর্শ বালাম বেবি ডাক্তারের হাসি গিলে পরামর্শ করে দিত পারে দিরি আর দেন না ডাক্তারের হাসি গিলে রুগী মরি যা গই নিম মোল্লা খতরে ইমা আর দেন না মোল্লার অর্ধেক মোল্লার হাসি গিলে বালা আলমের কাছে নগরি ইমানোর কোরালতি খাড়ি দিব বাসি ঠিক কিনা মতো না বালা আলমের কাছে গেলে ইমান বাসাই তারিবিয়ান আমলও বাসাই তারিবিয়ান ঠিক কিনা মতো না এফসিবিএস তারপরে সার্জন গোর হাসে ন যাইয়ে নেন আতুরা ডাক্তার হাসে গেলে এবার সিজার করার দিলে ফ্যাট ন খাই করে ফ্যাট আতি উদ্দ বেঁকে কাটি লো বলে হাই করে মরি না যাইব বালা ডাক্তার হাসে যাব সিজার করে দুন সিজার করতে যারা দক্ষ বিশেষজ্ঞ এফসিবিএস যারা দক্ষ আছি তার হাজানে বলিব না এতলা বালা আলমর ওয়াজ উনিলি আল্লাহর ওলি সান্নিধ্য থাইলি মানুষ বেঈমানের নম্বরে মানুষের ইমান আমল দুনিয়ার হেফাজত থা সুবহানাল্লাহ আর আদেন না মুলুর কাছে গেলে ইমানও শেষ আমলও বালা আলমের সান্নিধ্যে থাইতে রাজি আছেন না বালা আলমর তো করি রু নিবেন দশটিয়া দিলে রু দিব কুড়িটিয়া দিলে আর ঈদে দিয়ে ইনফুনি লাভ আছে না ইন্ন ফুন্য নবাজি হন সুন্নি আলেম জিন্দেগি মাঝে কোনোদিন একখান খতার দুই নম্বর আজিয়া ফজরে এরকম বিকালে এরকম কে হইয়ে না এন্ডিকা নজির পৃথিবীতে নাই সুন্নি আলেম একই কথার উপর অটল তাকে জোর সুরে বলুন সুবহানাল্লাহ উবে কি কইয়া না নো বুঝন ও কি বলছে হুজুর আমার সে এত গরিব আর তাহলে কয়টা বাড়ালেন কোরআন আছে তিনটা আমার নবী ওর জন্য সাইন নাম্বার একটা কি করলেন কফারা খুজুরের এই খেজুরের ঝুড়িটা কোথায় দিয়ে আসো গরিবদেরকে হদা আত্ম বড় গরিব আর কিয়া আমার নবী বলেন একটু তো মুশকি হাসি দিয়া রাখতে পারলেন না আর নবী হদ তুই খাইবারে বেলা বড়ি যায় ঠার ভাই আমার নবী উনার মর্জি বুঝলেন উনার দিলের মনসা কি
مصطفى نے سمجھا امار نبی بوزے گلن حیات النبی بولین হে আমার সাহাবী একটা কাজ করো তোমার সে যখন গরীব মদিনার অলিতে গলিতে আর নাই এই খেজুরের জুড়ি নিয়ে আতিমুহু আহলাকা এটা তোমার পরিবার পরিজনকে খাওয়াই দিলে তোমার কাফারা আদায় হয়ে যাবে তুমি লজেন ফাসার طيب توريو ماتلو غرد گئی گئی قرآن بولسے روزہ سکریتو کے باگے بینگے پر لکھو رمضان روزہ کفارا کوئیتا کین تامار نبیونر زنارا کوئیتا بڑا لین کوئیتا دوین ان کیسے خونسے ایک کانل دیبے بیلی گوری دوگو گوری برخاسے ایتا دیئن مفرین تولے تون خائب لوگو فوری بارا دوگوی تولے خوام برائی ای دوچے زامان نبی بڑا لین ایتا قرآن شریف آیاتر بائر بولن আমার নবীর সুবহানে আর আল্লাহ তো নখল দে খাইরে খাইরে শেষ করে দিয়া নবী ও জিবরিল তুমি তাড়াতাড়ি যাও আমি তো রমজানের রোজা ব্যাঙ্গে ফেললে ইচ্ছাকৃতভাবে সেটার কফারা বলেছি কয়টা গোলাম আজাদ করা সেটা না পারলে দুই মাস লাগাতার রোজা সেটা না পারলে কি করবে সাহায্য মিষ্টি কেনা খাওয়াবে আমার নবী চার নম্বর একটা বাড়ালো কেন আমার কোরআনের উপর অতিরিক্ত কেন বাড়ালো তারপর টুরি ওয়াইতার পরিবার খাবার বেড়াইতে হইলু ই নেঙ্গের বাড়াইনি কিলা নবী হইলু আল্লাহর জিবরিলের মাধ্যমে খবর ইয়ার নহর কি মানি জিবরিল না যাইও না যাইও আর দয়াল বান্দার নবী জিয়াং হই ইয়া নাই খোদায়ের শরীয়ত বলি হই খলম মারি দিলাম مصطفیٰ کے زبان سے جو نکلا حیات النبیر زبانو تو زیان باری یا نائی خود رات گرین نبریم زی مصطفیٰ سیارا سائی ای آسمان تی کرائی لیم ای زبین تی کرائی لیم ای زفانر متو زگا تنو تو ماری لکو لکو مانوش موریل ای زبین گوڑا تی کرائی کدی ایتو دین دان شوی جی توی شدو ماتر مصطفیٰ سیارا سائی غزب نوائی دے ٹکڑ اللہ اکبر خاتم الانبیاء حقا پیارا نبی سارے نبیوں سے افضل ہمارا کشٹ ہو چلا کہ اپنا دیر سارے نبیوں سے افضل ہمارا نبی 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 اعلی حضرت کی بولتے تھے تو سن بن نہیں سب سے اولا اعلی سب سے بالا والا ہمارا آلنگی بیرے کا سیت دون یہ بھی اوڑا سیل زو سالہ انی ہے تو فلر اتواری اڑا گی ابریت تو خوین دلو رو خوین نیر یہ بھی آرہ سلو محبت گرد حد دوسر ہے نا انر دون دو دلو اڑا یازی نبی نا انر وازی سائی دی اصلو بازی زبانیان مخلوق اور خاص قبولی تھی بہت دن دعا ٹھلا لگے تصویر الخلا ایک ہے نو مولار نظر تا فرے مرشد نظر تا فرے استاد ال دعا تا فرے الا کبرش دعا تا فرے قران حدیث ستر ستر خوان در تاثیر پوی دانو استاد ال ما باپ دعا لگے بیریا بے فخر وا فرے اللہ ایتر زبان گیا سینران شرا گوری جو بولی خود دے اللہ ار بوزیبر توفیق دان کرو بہت بھائی راز جامعہ ستر شاہین شاہ سیگوڑر باغانر فولے ڈاسا دے پرائی اللہ بونر علمت خلمت برکت دان گروک اے دون عالم بوری دا اللہ تو گم لاننے نولار خطب آلو لے دو کن عالم ہول ابو شیع اللہ کر بھائی ہولے آنڈر خطی بولے ری مامول معزن اللہ نچے محبت گرون اے دو کن عالم ہول مول بوری دے اللہ ترار حاضری دے قبول گرو بیرے تلکتے سکن اپنا دیر ار خطان سوری بونا لے دریز ارگوی سونا بار
আরো চলিবু আইজো তো মুদা জিন্দি জুর গিয়ান শেন্ন গরি মুদা আল্লাহ কবুল করক আমিন আমি কি বোঝাতে চাইছিলাম হায়াতুন নবীর কয়টা বললেন কাফফারা বাড়ি দুইটা যে বললেন আল্লাহ তো বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোরআনের উপর আপনি বাড়ালেন কেন কারণ মুজবি যা বলেছে সেটাই শরীয়ত আন নবী জিয়া হইয়েন হলম মারগি এত লাইন হতাইয়েন খতরসিদ কইতেরন না ও দখানি জিসি কি হারি বাত ওহি খুদা শশমায়ে ইলম হকিমতি পেলা সালাম সুবহানাল্লাহ তাহলে নবী জিয়া হইয়েন শরীয়ত ঠিক কি না আর কথা কইেন দিছিলাম অন্য বুললি অন্য কোন বাইল বন্ধুল হযরতে ইমাম মারুফ করখি আলাইহির রহমান উনি বয়ান দিচ্ছেন যেই মানুষ মিলাদুন নবীর জন্য খানা পাক করেছে বুললে ভাল লাগে তারা কে আছেন আপনাদের ইমাম মারুফ করে আজ এত 1200 প্রায় 44 বছর আগর ঠিক না যে মিলাদুন নবীর জন্য খানা পাক করলেন তারপরে কি করলেন পাবলিসিটি করলেন তবরুকাতের ব্যবস্থা করলেন নতুন জামা পরলেন আতর লাগালেন ইয়া ন হই হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে মাল ফারকাতিল উলা মিনান নবীন আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার নবীর ঈদ মিলাদ নবী মাহফিল করেছে এদের হাসর করবে কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে প্রথম কাতারে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আর কথা ইন্দে আসিল দিন নবী ইয়েন দে আসিলাম দে তার মানে মিলাদ নবী মাহফিলাম ফরাইয়ে কিনলে ইয়ানের একখান উপকারিতা আছে না নাই একখান হাকিকত মহত মহত মাহিত্য আছে না নাই তাহলে যারা মিলাদ মুস্তফা করবে এদের হাসর হবে নবীদের সাথে প্রথম কাতারে জোরে সরে বলুন না সুবহানাল্লাহ কথার বাড়াবো না ফজাইল যাই হাজকন আয় আগে দিয়ে আনকে খুশাস করি আর আর হতন আছে না আর তো আরো 2-10 মিনিট কইতে গেলাম তো আল্লাহ কবুল করুক আমিন বলেন না আই ইয়ান দি মিলাদুন নবীর গুরুত্ব রেখেন হতা হইনি যে এটা ইমাম মারুফ করে কি হইয়ে দিয়ে কই দি ঠিক কিনা আমার ভাইয়েরা এর আগে একটা হাদিসের অংশ বলেছিলাম টাকা পাওয়াতে কেন তাক আমার মেন আলোচনায় চলে আসি কি বলেন আপনারা কোরআনে পাকের একটা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কোরআনে পাকের আয়াত শুরুতে তেলাওয়াত করলাম সে আয়াতটা কি জানেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আসেনি ওয়াকুনু মাআস-সাদিকিন আমার আল্লাহ বলেন কোরআনে পাকের আয়াতের মধ্যে হে আমার ইমানদার বান্দাগণ হে আমার ইমানদার বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হে আমার মুমেন বান্দারা তোমরা কাকে ভয় করো আমি এখানে দুইটা জিনিসের উপর আলোচনা করব একটা হে মুমেন হে ডাক দিছে কে আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু মানে এরকম অনেক আয়াত আছে হে ইমানদার তোমরা কি করো আমি আল্লাহকে আমি আল্লাহকে ভয় করো হওয়ান হতা উগ্র ডাক নেদা হে ইমানদার ইমানদারে ডাকিয়ে না কথা কইয়ে দেখো হওয়ান দুটি কথা একটা আমি আল্লাহকে ভয় করো দুই নাম্বার খসা আমাকে ভয় করলে হবে না ওয়াকুনু মাআস-সাদিকিন আমি আল্লাহর সাদিকিন বান্দা সত্যবাদী বান্দা
কিমানিয়ে ইয়াতের মাতাহাত প্রায় তফসিরি কিতাব খুলে দেখেন আল্লাহর নেককার বান্দা সালিহিন আল্লাহর ওলিগণ যারা আছেন হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো আমাকে ভয় করার পর আমি আল্লাহর মকবুল ওলিদের সাথে থাকো হুয়া নড়া দি আমি এই দুইটার উপর আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ প্রথমে ডাক দিবেন কাদেরকে ইমানদারদেরকে কাফেরকে ডাকে নাই মুনাফিককে ডাকে নাই বলে না কাফেরকে মুনাফিককে কাকে ডাকছে ইমানদার হইয়ে দিবে বেঈমান ন ডাকি আইয়ুহাল কাফের বলে নাই ইয়াইয়ুহাল মুশরিকুন বলে নাই ইয়াইয়ুহাল মুনাফিকুন বলে নাই কি বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ তাহলে ইমানদারের বড় দৌলত ইমান ইমানদারের বড় দৌলত কি যার কাছে ইমান নাই যার ভিতর বিশুদ্ধ আকীদা নাই তার ভিতর কিছু নাই তার ভিতর কিছু যার ইমান ঠিক নাই তার আমলের কোনো দান সৎকার দাম নাই তার নামাজের দাম নাই ইবাদতের দাম নাই যার বিশ্বাসের ভিতর ভুল ঢুকেছে তার আমল বরবাদ যার ইমান ঠিক আছে তার আমল আল্লাহর দরবারে কবুল এইজন্য কোরআনে পাকের মধ্যে ১১৪টি সূরা আছে ১১৪টি সূরার মধ্যে তিনটা সূরা আছে একটা সূরা কাফেরুন একটা সূরা এটা কাফেরদের জন্য কুল আইয়ুহাল কাফেরুন আর একটা সূরা আছে সূরা মুনাফিকুন মুনাফিকদের জন্য সূরা আর সুন্নিদের জন্য ইমানদারের জন্য আল্লাহ একটা সূরা নাযিল করেছেন ওই সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন সুন্নিদের জন্য একটা কি আছে সূরা সেই সূরার নাম কি নাম সূরা দলাদলি আমরা করি নাই বাগাবাগি আমরা করি নাই বাক কে করে দিয়েছেন আমার আল্লাহ বাক করে দিয়েছেন মুনাফিক কাফের মুমেন আল্লাহর জন্য মুনাফিককে ডাকে নাই কাফেরকে ডাকে নাই যাদের ইমান হেফাজত আছে যাদের আকীদা বিশুদ্ধ যাদের ইমান সাহাবীদের মতো যাদের ইমান তাবিদের মতো যাদের বিশ্বাস তবে তাবির মতো যাদের ইমান ইমাম হুসাইনের মতো মৌলা আলীর মতো যাদের ইমাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আনহুমার মতো যাদের ইমান শাহিন শাহে বাগদাদের মতো যাদের ইমান শাহিন শাহে সিকুড়ের মতো যাদের ইমান খাজা করিবে নামাজের মতো ঠিক কিনা আমার ভাইয়েরা এইরকম যারা ইমানদার আছে এদের আল্লাহ উদ্দেশ্য করে বললেন হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো তোমরা তাকওয়া অর্জন করো আমি আল্লাহকে ভয় করো এবং আমার মকবুল ওলিদের সাথে তোমরা থাকবা অর্ডার কার হুকুম কার তাহলে আমাদেরকে প্রথমে এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ দুটা জিনিসের অর্ডার দিয়েছেন ইমানদারদেরকে একটা হচ্ছে এ আমার ইমানদার বন্দারা কারণ কাফেররা তো আমাকে ভয় করবে না মুনাফিকের বাচ্চারা তো আমাকে ভয় করবে না মুখ একটা বলবে অন্তর আর একটা অন্তর একটা বলবে মুখে এরকম মুনাফিক আছে না নাই কাফেরের সাথে নবীর সাথে কোনো সম্পর্ক নাই আসেনি কিন্তু মুনাফিক ডেঞ্জারাস সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করেছে মুনাফিকরা কারণ মুনাফিকদের মুখের মধ্যে লম্বা দাড়ি মাথার মধ্যে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে মিসওয়াক আছে ঠিক কিনা আমার ভাইয়েরা এরা নবীর পিছনে সোনার মদিনায় মসজিদ নববীর মধ্যে নামাজও পড়তেছে এরা রোজাও রাখতেছে এরা বলতেছে আমরা নবীর আগে শহীদ হব বদরের ময়দানে এইরকম বলতেছে কিন্তু পিছনে রয়ে গেছে মুনাফিক আছে না নাই এই গরমের মধ্যে কিভাবে যুদ্ধ করব অনেক পাক্কা ইমানদারদেরকে দুঃখা দিচ্ছে আবার এরা নবীর সাথে নামাজ পড়ে নবীর দরবার থেকে বের হওয়ার সময় দিল ছুটাই কি ছুটে দিল ছুটে দল মারে এর সেই খারাপ আর আসেনি
জন্য মুনাফিক বেশি ডেঞ্জারাস মুনাফিক বেশি ডেঞ্জারাস এই কারণে উনার দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে সবার সামনে বলে মিলাদুন নবী আমি পক্ষে আছি আল্লাহর ওলিদের পক্ষে আছি লরে গিলে হদি নাই না মানি নাউজ বিল্লাহ নহবিয়া হতে কিছু ঠিক হবে আল্লাহ বলি হদে মিলাদুন নবী পক্ষে আছি ফাতিয়া গোরা গুস্ত আদা বিয়া লাগে বিলাই ফাতিয়ার উন্ডি যে হদিন বেম বেদা থারাম নাউজ বিল্লাহ মিজা মুনাফিকি আছে রে নাই মুনাফিকের জায়গা কোথায় ان المنافقين في الدرك الاسفل من النار امر الله বলে যারা মুনাফিক দিমুকি নীতি পোষণ করে এদের জায়গা হচ্ছে জাহান্নামের নিম্ন স্থান মুনাফিকের একেবারে জায়গা কোথায় জাহান্নামের নিম্ন স্থান সে উপরে জায়গা পাবে না জাহান্নামের মাসকানও জ্বলতে পারবে না উপরও জ্বলতে পারবে না জাহান্নাম তলাত মানি ইলিশ ফাইল কি ফাইল দিব দেবরে তলাম মাঝে ফাইল দিব তো মুনাফকলের বাস দিব তো বড় তলাত ট্যাঙ্গার দেফান একটা মাছ আছে দেয়া ট্যাঙ্গার তলাত দিয়ে ভাঙ্গর দিব তো খারারে মুনাফক হলরে কারণ উনি বেশি কি করিয়ে দে ক্ষতি করিয়ে দিব নবীর ফরে নারে তবি নারে রেসালত দিয়ে নবী তো স্বর্গে মতর নারে রেসালত ন দেয়ার রসুল্লাহ মানে না নাউজুবিল্লাহ বলেন না আমার বেরা যাইক কি বুঝাতে চাইছিলাম এই আয়াতের মধ্যে মুমেনদেরকে কয়টা জিনিসের অর্ডার দিলেন এক নম্বর হচ্ছে তোমরা আমি আল্লাহকে ভয় করো দুই নাম্বার হচ্ছে আল্লাহর ওলিদের সাথে থাকো কার সাথে থাকো তাহলে বোঝা যাচ্ছে আমাদের আসল বন্ধু আমাদের ভালো বন্ধু কারা জানেন আল্লাহর মকবুল ওলিরা এদের সে ভালো মানুষ আর আসেনি এদের সে নেককার আছে এবার আসেন আমার ভাইয়েরা হে আমার ইমানদার বন্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো দুই নম্বর নেককার বান্দাদের সাথে থাকো এখন প্রশ্ন হচ্ছে যারা আল্লাহকে ভয় করবে তারা হচ্ছে মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তারা কি মুত্তাকি মানে ফরেজগার আল্লাহকে শয়ন স্বপনে জাহের বাতেন আল্লাহকে ভয় করে ঠিক কিনা আমার ভাইয়েরা আয়ু গাদির শরীফ কই অন্ডারে যারা আল্লাহকে ভয় করে ইমানদারদের মধ্যে যারা আল্লাহকে কি করে সত্যিকার অর্থে ভয় করে সে কোনোদিন মদ খেতে পারবে একে বলেন না যার অন্তরে আল্লাহর ভয় আছে যে মুমিনের অন্তরে সে গোশ খেতে পারবে সে সুদ খেতে পারবে যে নারীর অন্তর আল্লাহর ভয় আছে সে পর্দার বাইরে চলতে পারবে পারবে না যে মানুষের ভিতর আল্লাহর ভয় আছে সে নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না সে আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতে পারবে না সে গৌস আজমের বিরুদ্ধে বলতে পারবে না সে গরিব নামাজের বিরুদ্ধে বলতে পারবে না যার ভিতর আল্লাহর ভয় আছে সে মা বাবার সাথে বিয়া দবি করতে পারবে না সে মা বাবার খেদমত অবশ্য করবে যার ভিতর আল্লাহর ভয় আছে সে বড়কে শ্রদ্ধা করবে ছোটকে স্নেহ করবে তাহলে মুমিন ব্যক্তি অবশ্য আল্লাহকে কি করে বলেন না কাকে ভয় করে আল্লাহকে ভয় করে তা আমার নবী এখান থেকে একটা হাদিস বললেন একটু বলবো নি যে আল্লাহ বলতেছেন হে মুমিন তোমরা আমি আল্লাহকে কি করো ভয় করো দুই নম্বরে থইয়ে দে আল্লাহর ওলি আল্লাহর ফোয়ারে থাকো সুবহানাল্লাহ আমি আল্লাহকে ভয় করলে কি হবে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলা হবে মুত্তাকি ফরেজগার সুবহানাল্লাহ আপনারা মুত্তাকি হতে রাজি আছেন হাত তুলে বলেন কে কে আছে ফরেজগার হতে আল্লাহকে ভয় করতে সবাই রাজি তো যে আল্লাহকে ভয় করে না সে বেঈমান ঠিক কি না মুমিনে একমাত্র কাকে ভয় করে তো যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আরবি ভাষায় কি বলে মুত্তাকি কি বলে ফরেস্ট গার্ড আরো কইতো ছেলে বাংলা মাঝে খোদা বিরু কি বিরু খোদা বিরু আল্লাহর দরজার ভিতর আছে উনাকে বলা হয় মুত্তাকি
আর নবী খোদা যারা আল্লাহর ডরা ঈমানদার হলে উনর খন অবস্থা কা করে নবী হইয়ে তো ফুনিবেন না আর নবী কি হর পেয়ারা মাহবুব নবী যারা আল্লাহকে ভয় করে ঈমানদারদের মধ্যে এদের জায়গা কোথায় জানো আমি নবীর নবুয়তের জুবানে বলছি سبحان الله امان نبی کی بول سن ایک تو سنن قدر شریف پر حدیث شریف پر جمع ہن صلاۃ نیا صلاۃ نیا رسول اللہ علیکم تو لے اللہ بولیں خی مومن دا تمرا اما کی کرو بوئے کرو زارا الله কে ভয় করে তারা কি মুত্তাকি ফরজগার মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে খোদাকে ভয় করে আল্লাহর ডরে গা দিয়ে গাম্ভীর হয় খোদার ভয়ে কলব কেঁপে উঠে অন্তর বিগলিত হয়ে যায় এদের জায়গা কোথায় আমার নবী নিজে বলছেন হাদিসটা একটু শুনবেন নি সাই উনন তলে আর আলোচনায় কেকে যাইতো না দুইয়ান হতা এককান আল্লাহর ডর দুই নম্বর আল্লাহর ওলি আল্লাহর ফোয়ারে তাকুন সুবহানাল্লাহ যেহেতু এই সানি বলতে রবিউ সানি মাস ফাতিয়াস দোমর মার বরফিসা বুজুর ইন্তেকালর মাস ঠিক কি না এই জন্য ওই দুই নম্বর আয়াত টুরাইয়ান হইবেল্লাই আল্লাহর ওলিদের সাথে থাকো এদের সাথে থাকলে আমাদের উপকার কি এটা বলে আমার আলোচনা শেষ সবাই শুনতে রাজি আছেন তো কিটুক করে আমার ভাইয়েরা আসেন হে ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে কি করো ভয় করো যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলেছিলাম মুত্তাকি ফরেজগার খোদা বীরু এদের জায়গা কোথায় হাদিস বলেন তো হাদিস সই বিয়া গুণ ফরন আন মুআজ ইবনে জাবালিন কষ্ট হচ্ছে নাকি একটু মুখ মুখ বলি না আন সবার এসপিআর ডেট তো চলে গেছে এসপিআর ডেট যেতে গিয়ে আদি শরীফ পরিবার টাইম আর আছে না আলী শর মাদ্রাসা ভর্তি হইবে সময় আর আসেনি অন্তব কাই মিজান রহমান কাদির উমার হইলি বছরের সমাস আইলে মুখ মুখ ফরিত্তারণ চাই আল্লাহ কবুল করুক আমিন খন এডা আর আর মাতার বাড়ির মুশকিলির এডা আল্লাহর মত বহুত আছে মুশকিলির মাতার বাড়ির আর এলাকার ভাই হল বহুত আছে এডা বহুত আছে না মুশকিলি মাতার বাড়ির খুদুন আছে চাই এই উম বিয়াগুন আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক আমিন খান আর বহুত ভাই হলো ফোন করে গিয়ে আজ দুঃখিত হন্ন হন আজ সিনিন্ন ভরি আর ভাই করি দে না ওই আর এলাকার যাই কা হন নাম বোন অন্য সিনির হন হন মোবাইল করে তার ফাত্তা নাই দুঃখ নয় না আর হাজার হাজার মানুষ কল করে হন্ন হন কারিত্যাই ইন্দিত্যাই নইলো উর্গুমা অশান্তি কত রকম দৌড়া দৌড়ি ইন কে খোঁজ পেরিনি যাই হোক আল্লাহ বোন কবুল করুক আমিন খান কারণ এটা যেহেতু সিটি এখানে তো এক একজন এক এক ব্যবসায় এক এক পেশায় জড়িত আছে ঠিক না আউটডিস্টে সারা বাংলাদেশের মানুষ এখানে আছে যাক আমার এলাকার বাইরে যারা আসছেন তাদের কমে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ কবুল করুক আমির খান ইতারা তো হদ ওয়াজ দোয়া নলাইব এটা যে মুশকিলে মাথার বাড়ির নাম ডাং ডাং আওয়াজ করে ভাবলে সিডি কর আর খুঁজা লাগে দুনও না নাম ধরত হস্তার মুশকিলি তার অন্তরত বালা নলান না আল্লাহর বাইরে বুঝিবের তৌফিক দান করো আল্লাহ জিয়ান দিয়ে রেখা ব্যবসা করে তারার তো শান্তি দো আল্লাহ মালামাল করি দো আমিন খান আর হতন চলক না কি হন চলিব না হতন সভাপতি সাহেব যে তো বসি কত চলিবি বেনে পুরা দো বাজি সুলদারি বেন ফেক্কে দে আর নবীর মিলাদ নবীর ফক্কে তাই নবীর সুন্নত তরিকার ফক্কে তাই সুবহানাল্লাহ ইবে তো মেহরাজ নবীর শের আর ভাই আলমগীর ভাই দিয়ে দে হদি বেক্কা ফরগিয়ন না ইবে হড় ফুন ভাল্লাই ফরগি দি আসি যারা হাগস রাখিলাম সার সুযোগ পাইলে লাস্ট দিয়ে করে খনক কান্দি মার দিই এমদের কি খন ফর দিই এমদের ইবে তো হাগস ইয়ান তো ইবে খোদা উনতে পছন্দ করে বেশি এত লারি যাস দ্বারা কানুন কান গে জানে সাদা সোঁস আছে কাদুর শরীর পরে সাই ইঞ্জি চালু আছে না সাই তো হতন হইম বাকি হতান হই গুসে গোসাস করিম সালাতনে রাসূলুল্লাহ আমার বাইরা যাই হোক হাদিস ফরিবেন দিবে মুখে মুখে কেন ফরিবেন কেন সবাই একটা আমার মুখে বলি আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহ আর তো ওয়াজ বাইন না তারা দাদি শরীফ ওরা বলি ওয়াজ তো বাইরে তো কোরআন হাদিস
তারার যেতে বর্তমানে কোরআন হাদিস বাদ দিয়ে যেতে ওয়াজর তেডার ওয়াজর মজল হতো আইব ওয়াজ বাইরে তো হতো ওয়াজ নিকলনে কা জায়গা তো কোরআন আর হাদিস হে সুবহানাল্লাহ সেকা বিয়া গুন ফরম ওই দুয়ার হাগস দিয়ে তাক সাই বরন আন মুআযি ইবনে জাবালিন আমি আমি নিজে বলতে পারতাম কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি এই জন্য নবীর হাদিস পড়লে জুবান কলব পরিষ্কার হয়ে যায় পাক হয়ে যায় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল লাম্মা বাআসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم الى اليمن فخرج معه رسول الله صلى الله عليه وسلم يوصيه ومعاذ راكب ورسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته سبحان الله বলেন হাদিসের হা বংশ পড়ে নিলাম এই হাদিসের বর্ণনাকারী কে উনার নাম হযরত মুআজ বিন জাবাল মুআজ বিন হযরত জাবালের ছেলে মুআজ ইনি আমার নবীর সাহাবী ছিলেন নবীকে কপালে চুকে দেখেছেন ইমান অবস্থায় হযরত মুআজ বলেন আমার নবী একদিন আমাকে ইয়ামনে পাঠালেন ইয়ামন হচ্ছে মক্কা শরীফের বর্ডার বর্ডার চিনেন নি মক্কা শরীফের সীমান্তর পাশে ইয়ামন এলাকা যেই ইয়ামনের জন্য আমার পেয়ারা মাহবুব নবী বরকত হওয়ার জন্য ইয়ামনে দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা ওয়া ফি শামিনা আমার নবী মুলকে ইয়ামনের জন্য দোয়া করেছিলেন সিরিয়ার জন্য দোয়া করেছিলেন ঠিক কিনা ওখানে সাহাবায়ে কেরাম বসা ছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়ামনের জন্য দোয়া করতে পারলেন সিরিয়ার জন্য দোয়া করতে পারলেন আপনি সৌদি আরবের ওয়াফি নজদিনা ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের জন্য দোয়া করেন না কেন নজদ এটা কোন জায়গা জানেন বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদ রাজধানী এই রিয়াদের আগের নাম ছিল নজদ আমার নবীর জন্মস্থান মক্কা শরীফ হওয়া সত্ত্বেও আমার নবী নজদের জন্য দোয়া করে নাই যেটা সৌদি আরবের এরিয়ার ভিতর নজদের জন্য দোয়া করে নাই ইয়ামনের জন্য দোয়া করলেন সিরিয়ার জন্য দোয়া করলেন সাহাবায়ে কেরাম সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করেন নাই কেন আমার নবী বলেন আমি ইয়ামনের জন্য দোয়া করব সিরিয়ার জন্য দোয়া করব ইয়ামনের নজদের জন্য দোয়া করব না কারণ হুনাকা ইয়াতলাউ কর্ণু শয়তান নজদ এলাকা থেকে শয়তানের সিং বের হবে এখান থেকে দজ্জাল বের হবে এখান থেকে এমন কতগুলো মোল্লা বের হবে যারা পৃথিবীতে ফেতনা ছড়াবে আমার উম্মতের ভিতর অশান্তি সৃষ্টি করবে এই নজদ আমি নবীর জন্মস্থানের এলাকা ভিতর থাকলেও সৌদি আরবের বাসীর এলাকার ভিতর থাকলেও আমি নবীর নজদের জন্য দোয়া করব না কারণ নজদ থেকে এমন মোল্লা বের হবে মাওলানা যারা মনগড়া ফতোয়া দিয়ে এরা এরা জুলুম করবে ইসলাম যারা সত্যিকারের মুমেন মুসলমান উপর জুলুম করবে মুসলমানদের বাগানকে টুকরা টুকরা করে দেবে ঠিক কিনা আমার ভাইয়েরা এ নজদিরা করছে কি জানেন সোনার মদিনায় আমার নবীর যেভাবে এখন বর্তমান রওজা শরীফ আছে হযরত সিদ্দিক আকবর ফারুক আজমের উপরও রওজা মাজার আছে না নাই
উপরে কিলাব আছে উপরে গম্বুজ আছে আছেন নাই জান্নাতুল বকি যেটা আছে আমার নবীর রওজা থেকে বের হয়ে সামান্য গিয়ে আপনারা দেখেছেন মদিনা শরীফের সুপরিচিত কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বকি আর মক্কা শরীফের কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা দুইটা ফেমাস পপুলার কবরস্থান সোনার মদিনায় যেই জান্নাতুল বকি কবরস্থান আছে ওই কবরস্থানে শুরুতে একেবারে আমার নবীর 10000 সাহাবীর মাজার আছে কয় হাজার এই হিসাবটা দিয়েছেন কে আট বলিয়ামের কিতাব মেরাতুল মানাজির ভিতর আল্লামা মুফতি আহমদ ইয়ার খানইমি উনি লিখেছেন যে আমার নবীর রওজা থেকে বের হয়ে জান্নাতুল বকির শুরুতে ওখানে 10000 সাহাবীকে দাফন করা হয়েছে ওদের উপরে মাজার ছিল গম্বুজ ছিল কুব্বা ছিল হে নজদীরা ফতোয়া দি ওই সময় মাজারগুলোকে ভেঙ্গি জমিনের সাথে মিশিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ আর ওজুরে বলেন না নাউজুবিল্লাহ এর আল্লাহর ওলিদের মাজারের উপর হামলা করেছে একই ফিতনা আমি কাউকে গালি দেব না মনে রাখবেন বাংলাদেশে এশিয়া মহাদেশে সারা পৃথিবীর আনাস খান আছে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে কোরআনের বাণী এই ইসলামের এই মিশন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার নবীর মিশন দীন ইসলাম শরীয়ত মুহাম্মদীর প্রসার প্রসার আল্লাহর কোরআন নবীর হাদিস দীন ইসলামের দাওয়াত সারা পৃথিবীর আনাসে কানাসে যারা পৌঁছাইছে এরা হচ্ছেন আল্লাহর ওলিরা কারা পৌঁছাইছে বাংলাদেশ এটা শাহজালালের পুণ্যভূমি সিলেট হন না নহর বারাউলিয়ার দেশ এমনে নয় এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ফলিরা এরা আমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠীকে মুমেন বানাইছি ইমান ইমানি দৌলত দিয়েছেন এরা না আসলে এখানে মুসলমান থাকতো না আজকে শতকরা 95% মানুষ 95-96% মানুষ অথবা 90% মানুষ এতগুলো মুসলমান কোত্থেকে আসলো এগুলো কলমা পড়াইছেন শাহজালাল ইয়ামানি উনি ইয়ামানের ওলি উনি সিলেটে ফ্যাক্টরি বানার জন্য গ্লাস ফ্যাক্টরি অথবা অন্য অন্য কিছুর ফ্যাক্টরি বানার জন্য টিনের ফ্যাক্টরি বানার জন্য আসে নাই এরা এসেছে মানুষদেরকে গুমরা মানুষকে পথখারা মানুষদেরকে কাফের মুশরিকদেরকে যারা বিভিন্ন কিছু নিমজ্জিতে গাছ পূজা বাস পূজা করত এদেরকে ইমানি দৌলত দিয়ে বেলায়তি তাওয়াজ্জুদি ইমান দান করেছে ইসলামের প্রসার হয়েছে ওলিদের মাধ্যমে আজকে সেই ওলির উপর যদি জুলুম হয় সাধারণ একজন মুসলমান মারা গেলে তার দুর্নাম করা আর যাবে না ফেকার মশলা ফতোয়া হচ্ছে একজন মুসলমান ভাই মারা গেলে তার আর দুর্নাম করা যাবে না একজন মুসলমানের কবরের উপর বসা যাবে না কবরের উপর হাঁটা যাবে না ঠিক কিনা আমার ভাইয়েরা অনুরূপভাবে সাধারণ পাবলিকের কবরের উপর যদি বসা না যায় এবার আল্লাহর ওলির মাজারের উপর উঠে কিভাবে বসা যাবে ওলির মাজার উঠে কিভাবে হামলা করা যাবে এটা আমাদের ছাত্র ভাইদের জন্য মঙ্গলজনক নয় মাজার শুধু বাংলাদেশে আছে তাই নয় এখন তো মিডিয়া সাঙ্গা হয়েছে তরুণ ভাইয়েরা কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা আপনারা ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে দেখেন ইমাম বুখারীর মাজার বর্তমান রাশিয়ায় বুখারার মধ্যে আপনারা সমরকন্দে দেখেন প্রায় এক দুন দেড় দুন 15-16 খানি জায়গার মধ্যে দেখেন কত বিরাট এরিয়া গম্বুজ দিয়ে কত সুন্দর করে বেঁধেছেন জিয়ারতকারীদের জন্য তিনতলা চারতলা ভবনও বেঁধা বাঁধা হয়েছে ঠিক কিনা আমার ভাইয়েরা আপনারা বগদার শরীফ দেখেন ওখানে গৌস আজমের মাজার চার্জ দেন আমি মন গড়া বলবো না আমাদেরকে বলতো আরবিস্তানে কোনো মাজার নাই শুধু বাংলাদেশে এতগুলো মাজার এর চেয়ে আরো বেশি মাজার আরবে আছে না নাই ওয়াইসুল করণের মাজার দেখেন ওমানের সালালার মধ্যে আপনারা নেড়ের মধ্যে চাষ দিয়ে দেখেন এগুলো মন গড়া নয়
ইমাম মারুফ করখির মাজার দেখেন দিল্লির মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ারি বখতিয়ার কাগরাতুল্লাহর মাজার দেখেন মাহবুব আলী নিজামউদ্দিন আউলিয়ার মাজার দেখেন মুজাদ্দিদ আলফসানির মাজার দেখেন ইমাম আবু হানিফার মাজার দেখেন তারপরে আল্লামা বদরুদ্দিন আলীর মাজার দেখেন ইমাম কুস্তুলানির মাজার দেখেন জালালউদ্দিন সুয়ুতির মাজার দেখেন সবগুলোর উপরে গম্বুজ দিয়ে কব্বা দিয়ে বাঁধা হয়েছে গিলাব দেওয়া হয়েছে ঠিক কি না আমার ভাইয়েরা এটা কি জন্য দিয়েছে জানেন এদের মৃত্যু এদের সাথে এদের মাজার এদের কবর আর অন্যান্য মানুষের কবরের মধ্যে বেশ কম আছে নাই এরা অসাধারণ ব্যক্তিত্ব এরা অসাধারণ ব্যক্তিত্ব আমি একটা আপনাদের কথা বলি সেটা হচ্ছে যদি 15টা কিতাব কয়টা কিতাব 15টা কিতাব যদি এক বাসের মধ্যে রাখা হয় 15টা কিতাবের ঢাল যদি কি রকম হয় একই রকম হওয়া বই ফনরুয়া বই যদি একই বাসর রাখো তো ফনরুয়া বিয়াগুন আরবি 15টা কি আরবি ওখানে যদি আমি যদি বলি মুরব্বি আপনি এই 15টি কিতাবের মাসখান থেকে আমার জন্য কোরআন শরীফটা এনে দেন কি এনে দেন আসিবে যাইয়েন দুঃখ খাইবেন না খাইব কানাডা যায় দেখে দেন উগ বাসর করে লইয়ে দেখে দে কুলিস আর দিবে কিন কোরআন শরীফ ন কেন বিয়াগুন কি কিতাব একই কালার আরবি লেহা কিন্তু কোরআন খুবই বেতন সিনের ইবা মাজো তো টানি লই এসে কুলি সার দিবে কোরআন শরীফ ন আর গো কুলি লইব কোরআন শরীফ ন হদ কোরআন শরীফ এটা ফনর ম খুবই আইতন সিনির তখন কর কি কি হদ সিনা যাওয়ার জন্য কিন্তু এক বাসের মধ্যে 15টা কিতাব থাকলেও কিন্তু কোরআন যদি ওই 15টার মাঝখানে থাকে অন্য অন্য কিতাব আর কোরআনের মধ্যে আসমান জবি ইন ডিফারেন্স তুলনা করা যাবে এই জন্য কোরআনের মধ্যে আমরা একটা কি দিয়ে দিই জুলদান কি জুলদান দেননি জুলদান যখন দেওয়া হয়েছে তখন 15টা কিতাবের ভিতর আল্লাহর কোরআন আলাদা হয়ে গেছে জুলদান দিয়ে বোঝানো হয়েছে এটা 15টার মধ্যে 14টা কিতাবের মত নয় এটার স্থান আলাদা এটার মর্যাদাও আলাদা অন্য কিতাবের কথা মানুষের কথা এই কোরআন জুলদানের ভিতরে সে কিতাব আছে ওই কিতাবের বাণী হচ্ছে আল্লাহর বাণী ঠিক কি না ভাইয়েরা 15টার ডাল যদি একরকম হয় কোনটা কোরআন সাড়া তো পরিচয় পাওয়া যাচ্ছে না যখন ওই কোরআনকে সম্মান করে একটা কি দেওয়া হয়েছে জুলদান দিয়ে না নজে জুলদান যখন পরাই দিলেন তখন 15টার মধ্যে চিহ্নিত হয়ে গেল অন্য বই একরকম কোরআন আরেক রকম এটার সাথে মিলবে না এটার পজিশন স্থান তবকা উপরে ঠিক কিনা আমার ভাইয়েরা অনুরূপভাবে কবরস্থানের মধ্যে সবাই দাফন হলেও এই তারা বলি গিয়ে ভাইয়া কবর আয় কি বুঝাইতে স্যার খেয়াল করুন ই ফন্না বুঝাম বলিব এত সহজ ন ই গবেষণা করি বাইর দেন ন আমার ভাইয়েরা 15টা কিতাবের ডাল একরকম হলে চিনা যাবে না ওখানে একটা চিহ্ন করে দিলাম নাম লিখে দিলাম অথবা সুলতান দিলাম এটা কোরআন মজিদ এটা এতক্ষণ পর্যন্ত ধরতেছে না বেউজু এটা জুলদান যখন দিলেন তখন সহজে ধরতেছে না ঠিক কিনা আমার ভাইয়েরা জুলদান দিয়ে ধরতে রাগতে ধরতে না ডরে আমার ভাইয়েরা ওই 15টার মধ্যে কোরআন আলাদা হয়ে গেছে অনুরূপভাবে আল্লাহর বলিগণ নবীগণ সাধারণ ফতেঙ্গার মানুষ যদি এক কবরস্থানে কি করা হয় দাফন করা হয় সবাই মাটির ভিতর দাফন হলেও সবার কবর তো একরকম না ঠিক কিনা আমার ভাইয়েরা এক কবরে দাফন হয়েছে গৌস আজম আর কবরে দাফন হয়েছে গরিবে নওয়াজ আর কবরে দাফন হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আর কবরে দাফন হয়েছে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহা আর কবরে দাফন হয়েছে ইশাইন শাহ সিকুট আর কবরে দাফন হয়েছে শাহজালাল ইয়ামনি শাহ ফরান শাহ মানস শাহ বদর শাহ সুনালিয়া মুসনাউলিয়া ঠিক কিনা আমার ভাইয়েরা
তাহলে সবাইকে মাটির মধ্যে দাফন করা হলেও কিন্তু দাফন একই রকম হলেও কাফন একই রকম হলো ব্যক্তি তো একই রকম নয় ঠিক কি না আমার ভাইরা ব্যক্তি তো আলাদা তখন সবাই যখন একই লেভেলের মানুষ নয় কেউ এমপি কেউ মন্ত্রী কেউ পাবলিক ঠিক কি না এমপির একটা চেয়ার আছে আছে না চেয়ারম্যানের একটা চেয়ার আছে সিটি মেয়রের একটা চেয়ার আছে কাউন্সিলরের একটা কি আছে চেয়ার আছে মুহাদ্দিস সাহেবের একটা চেয়ার আছে অনুরূপভাবে সারা পৃথিবীর মানুষ কবরের মধ্যে কবরস্থানে দাফন হলেও কিন্তু নবী ওলির কবর আলাদা কারণ উদের থেকে ফুয়জাত বরকত হাসিল করা যায় উদের সামনে দোয়া করলে দোয়া কবুল হয় এই কারণে সাধারণ কবরের সাথে যদি স্বাভাবিকভাবে ফেলে রাখা হয় উদের থেকে মানুষ ফয়জ বরকত হাসিল করতে পারবে না এই জন্য নবী ওলির মাজারের উপর কুব্বা গম্বুজ দিয়ে গিলাব দিয়ে চিহ্নিত করা হয় এটা তোমার বাপের কবর নয় এটা খাজা করিবে নওয়াজির মাজার আর জোরে বলুন না সুবহানাল্লাহ সাধারণ কবর এবং আল্লাহর ওলির মাজার আলাদা করার জন্য উপরে গিলাব দিয়ে আলাদা করে ফেলা হয়েছে এটা তোমার বাপ দাদার খবর না নিনো তোর বাপের খবর তবে আর বছর মিলি গম দুশ্চন মানছে জিয়ারত নগরের আর সারা পৃথিবীর বিয়োগ্য জিয়ারত বন্ধ হইল আল্লাহর গরিব নওয়াজের দরবারে জিয়ারত এক সেকেন্ড লা বন্ধ আছে কিলে বন্যায় ঘর দ খাজা সাবর হই দোয়ানোর খাজা হই ইমান তাই বুনি গরিব নামাজ ভারতত কদম না পড়িলে আজ ইয়া ভারতের মাঝে বাংলাদেশে যে দুন মুসলমান ইয়া দুই গুণ তিন গুণ মুসলমান আছে এক রাওয়ায়েতে 90 আর এক রাওয়ায়েতে 92 লক্ষ হিন্দুদেরকে মুসলমান বানিয়ে ইসলামের ছায়া তলে এনেছেন আমার গরিব নামাজ কি বোমা মারি ছুরি মারি আঘাত করি গরিব নওয়াজের আদর্শ দি কলমা ভরাইয়ে দে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সেই গরিব নওয়াজের আদর্শ নবীদের আদর্শ সাহাবীদের আদর্শ আপনারা তরুণ ভাইরা জীবনে বাস্তবায়ন করতে রাজি আছেন কিনা আরো জোরে বলে হাত তুলে বলে আছেন কিনা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তি শান্তি আনে ইসলামের শান্তি দেখিয়ে মানুষ শান্তি দেখে ইসলামের ইসলামের সুশীতল ছায়ার নিচে হাজার হাজার ওয়ারা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি দলে দলে মানুষ ঢুকেছেন আমার নবীর আদর্শ দেখে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হস্তর বল বাজি শেষ করে দিউম না কিনি করে বাজি দিয়ে দাও দুই চার পাঁচ মিনিট অনলাইন লাইভ ফুরাই দিতাম আল্লাহুম্মা سيدنا محمد أري نبي بيون اللهم صل على محمد أري نبي আপনারা কি কষ্ট দিচ্ছেন নাকি আমার কথা কোথায় ছিল আপনাদের মনে আছে আমার নবী ইয়ামনের জন্য কি করে নাই না ইয়ামনের জন্য দোয়া করলেন শামের জন্য কিন্তু কার জন্য করে নাই এত মেশকাতের মধ্যে হাদিস আছে যারা এখানে ফাজিল মাদ্রাসায় পড়ে মেশকাত আপনারা খুলে দেখবেন আমি মন গড়া কথা জীবনে বলিও না বলবো না ইনশাল্লাহ বলিও নাই কোনোদিন স্টাডি করে বলতেছি তা আমার নবী বলেন নজর থেকে শয়তানের সিং বের হবে এরাই তো আমার উম্মতের মধ্যে ফেতনা ছড়াবে এরাই তো আজকে বর্তমানে মদিনা শরীফ নবী রোজার সামনে হাত তুলে দোয়া করলে হয়তো এদিকে দোয়া করি না ওদিকে ফিরে যাও এরকম বলতেছে অনেক আছে না নাই এগুলো নজদের মোল্লারা ফতোয়া দিয়ে আমাদেরকে নবী রোজার সামনে সালাম দিলে বাধা দেয় নবী রোজার দিকে ফিরে হাত তুললে মানা করে এগুলো নজদ যারা আছে বর্তমান রিয়াদ তো নবী হাদিসের মাঝে নজদলা দোয়া ন করে দে ইয়ান তো বিএসএম এরা দিয়ে এরা রেকর্ড গিয়ে গই আর দুনিয়ার মন মানুষ মন ফাগিয়ে হাদিস শরীফত এতাল্লাই সৌদি আরবের তারা মিলি হদ ভাই এ নজদের বন্যায় তা জীবন তাই যাই বই নজদের একটা নাম তোয়া দিলে ভালো সুন্দর গড়ি এ নাম তাইলে আর আজমুঙ্গালালি
করিব তো তো নাম দিয়ে দে রিয়া ইয়াম বাগান বলি গদ দে জান্নাতের বাগান বলে বালাজুরি রিয়া লিখে দিলেব না ভাই আর নবিয়ানের নজত কইয়ে দে ঠিক কি না আমার ভাইরা উদ্দি ফিট পেটাইলে পুতর তো কি সদর গাটিং খেয়াল রা করিব তো উদ্দি নজত কইলে আর নবী খদ নাম পাল্টা কি রিবি আই মুস্তাফার জুবানে যে নজত কই ইয়া মিজান রহমান কাদের নারা দুনিয়ার মানুষ বহু না তো খন না নখর কে আর নবী কই ফেলাইয়ে দে ইয়া নার কি করিন নিয়ার দে লুকের আইন নিয়ার দে এতলা খুদুন সৌদি আর জাজ করে আবশ্যক নবী রোজা জিয়ারত করাইলে ইকা ফিরে যাইতে হলে হতে সুদের নজদের গোষ্ঠী হতো নজদের গোষ্ঠী কিলেই বহুত আসি হল হনা নহ এড উমরা তুমলা গতি দে ভাই অল্লাহ নিয়া আই নিজে দেখি দে ওয়ান মদিনাশের রোজা সামনে যাতে কি মানুষ গো বুড়া মিক্কা খেলে থর বান্দি ইন্দু উদ্যম দিয়ে ইবান নবী রোজা দেখে ইয়া রাসূলুল্লাহ জাটকা মারি তুই ফুলুসুগ্গ সৌদি আরবের হদ দে হদি কেখালাং করি আত বাজার দাঁড়ে কি হই অবা আত তো গুসুটা গুলো হদি খেলা সুরিন খেলা সুমাদের আরে সুমা উদ্দেশ্য জি দে এক জিনিস নয় ঠিক কি না আমার ভাইরা হাজরা সুয়াদ মাই জানা সুমা দন না হদি মাই তরে নদ ভাল্লা হাজরা সুয়াদ সুমা দাদে শিরিক না হন মাকাম ইব্রাহিম জিয়ারত করেন না তা হাজরা সো সুমাদ দেখে আর নবী সুমা দিয়ে দেই তো নবীর উন মুবারক বাজ্যে দে যদি এ হাজরা সুয়াদর কিয়ামত তন্দ আসি হল আল্লাহর ঘর ওড়ান মাঝি ঠেলা ঠেলি ঘর দেখবার কি খাইবেন লাই নবী সুম দে দিয়ে না বলে কিটা নিতেরে ইতারা নবুজে ফাল্লার ফারুক আজম বলে আল্লাহর ঘর ওড়ান গিয়ে হাজরা সুয়াদ আল্লাহর ঘর কোনাম মাঝে আসে না নাই আমি চুমা দিতাম না হতে দিদি কিল্লা জানান না আর মদিনাওয়ালা নবী তোর সুমা হাইয়ে দে দি নবীকে তোর সুমা হাই এত নাই ফারুক আজম তোর সুমা দিদি এ সুমা দিয়ে দে ফাত্তরে কিঠানে দে ইয়া নাগাসিল দে হাজারে আবিয়াত সাদা পাথর উম্মতের গুনা টানতে টানতে এখন হয়ে গেছে হাজারে আসুয়া কালো পাথর তো নবী সুমা দিয়ে দে পাত্র যদি কিঠানি তেরে দয় গুনা টানি তারে দয় ইয়ান সুমা খাইবে লক্ষর মুসলমান ঠেলা ঠেলি দেন না এবার নবী সুমা খাইয়ে দিয়া গুনা টানি তারিলি সুম দিলে গুনা টানি লই তেললি এবার জিবাইয়ে সুমা দিয়ে দে ইয়ানে গুনা টানি তেললি মুস্তাবার জুবানে কিয়ামতের ময়দানত গুনা তৈলে এবার লামা হই উম্মতের জান্নাতের কে টানি নিত পারিব নে খসাই নবী সুমা দিয়ে দিয়ে গুনা টানি তেললি হালিয়া কিয়ামতের মাঠে নবী বেসায় রে গুনা তৈলে খারুলিবের ক্ষমতা আছে না নাই আতুলি কবিশ্বর আছে না মেরে দিল মেয়াদে মোহাম্মদ সুবহানাল্লাহ মেরে হুটো পে জিক্রে মদিনা মেরে দিল মেয়াদে মোহাম্মদ সালাতুন আই নাম মুহাম্মদি সাল্লি আলা সুবহানাল্লাহ এসে তারা লাস্ট দে সব তো আতাও তালে তো মন না খর ভাল্লা সুবহানাল্লাহ ভাল্লা কোন অসুবিধা আছে এখন জিকিরের টাইম রাত বেশি গিয়ে কাফরন না আই নাম মুহাম্মদি সাল্লি আলা সুবহানাল্লাহ জিসনে খামারে দিল খুজালা সুবহানাল আল্লাহ কবুল করক আমিন আ খুয়েন দু খুলাম দন না বুললো না কিতাব জাম বাস করিলে কোরআন শরীফের সুলতান দিনে আলাদা সিনা জানে নসা তার মানে অন্য বইর মতো
নয় ইয়ো কবরত বোনরে দাফন করাইলো নবী ওলি গোস কুতুব ওলি ইয়ালারে নবী ইয়ালারে মাজার করে সিন্নিত করে দি কইলে ইয়ো তু জারান নানি ন তোর হাকুন নানি ন জুনর মাজারম মাজা আল্লাহর রহমত বর্ষণো তো জিয়েন রহমত পাসা ইয়েন দুনর চিহ্নিত করা পড়ে ঠিক কি না আমার ভাইরা اتلاي وليال النبيال مزار دي قبة باندي دي ده إن عرب عبدادان داني نزون القبر الصبش گونا زيارة صالة مزار زون تو منچ فائز بار خلو بو تکی ده متانا اشت دور گب مجو خوين دي ماز بشي لاري ين دي زودي که کی گاری ده دوي فاتقا گاری دي لبورو زن نظر بيين دي مجترا خوي تو نعرف الله ترمان ين دي گه لے زالفه لے زالات کی زي بوي ارکن دي ده خوره زده ماز سایت پیاره تنگار زالفلی تیره رکن کی دیی پاتا که رکن دیی گاری یه نه بایا گو باندی یه نه ترمان ایبر بعد دی مسائل مصفای بیا اکه گیلی فتر تور زالبین کی شش ریڈ سنگل دیی ٹھیکی نه مت ہونا یو مزارم مجھے گلاب دی سنیت گر دیی دے ایبر تربا فننا نینو ایبر نیران نو بلوکا بیران نو بلوکا مسلم بنای دو گری بنا واس ইবের মধ্যে মঞ্চে ফয়েজ বরকত লইবে লইবে চিহ্নিত করা বলিব ইবের চিহ্নিত করলে মঞ্চে ফয়েজ বরকত পাইবে কি আল্লাহর কোরআনে কি করে কাফুনিবেন না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম من المحسنين الله خد قرآن تي امار بندارا امي الله رحمت كتاي پاوا جاي جانو إن رحمت الله امي بلسينا قرآن بلچه امي الله رحمت قريب نيار قريب ماني كي نيار نيار ماني كي اكبار نيكوته من المحسنين امي الله محسن مكر بامد الله ولي در کاسه رحمت پاوا جاي اي کرن سننی را الله مقبول الله نبی در مزار زیارته تاكا خرس کرو جاي کرنو کن الله رحمت برشن هاي اپنارا جت رازی هستن تو ولی در مزار زیارت کل لابا سنه نای আপনি পাপী হতে পারেন নিজে গুনাহগার হতে পারেন লক্ষ লক্ষ হাজিরা হজের ফরজ কয়টা হজের ফরজ কয়টা তিনটা তো মক্কা শরীফ করলে তো হজ আদায় হয়ে যায় মদিনা যাওয়ার তো দরকার না মদিনা শরীফ না গেলে তো হজ কবুল হবে নি হজের ফরজ আদায় করলো হজ তো পরিপূর্ণ হবে না কারণ আপনার হজ কবুল হবে মদিনাওয়ালা নবী কুসিলা বানিয়ে দোয়া করলে মদিনা শরীফ আমার নবী আছে আমার নবীর পাশে দুইজন আল্লাহর ওলি আছে একজন ওলি সাহাবী সিদ্দিক আকবর আছেন নাই ও সিদ্দিকি আকবর ও সিদ্দিকি আকবর ওয়াফা করনে ওয়ালি নবী পর দিল যা ফেদা করিনি ওয়ালি ওয়সিদিক আকবর ওয়াফা করিনি ওয়ালি নবী পর দিল যা ফেদা করিনি ওয়ালি সালাতু ইয়া রাসূলুল্লাহ ওখানে আমার নবী সাহাবায়ে কেরাম আছেন নাই এদেরকে সামনে নিয়ে দোয়া করলো কবুল হয় কিনা ওলির দরবারে যাই দোয়া কবুল হয় এই কারণে শুধু তাই নয় হযরতে জাকরিয়া আলাইহিসসালাম কুরআন শরীফ সূরা আলে ইমরান দেখেন হযরতে জাকরিয়া আলাইহিসসালাম আল্লাহর নবী উনি উনি কি হয়ে গেলেন ছেলে নাই খম বাড়ানো বাজে বন্ধে খদেরিয়া আ বন্ধা বাজো কি কই দি বোঝ দে কি খ
بازا غادي بتو فواسان آه زاكريا السمر بيبيه بروغي فواسان هواي زاكريا السمر بيشكوغي فواسان هواي بيبي مريم وغورا ماي فوا بيت المقدس ماجي مريم على السمر دولنار مدد دكتة سن بيموسون ما فال فروت ده هزار أمريوم يو خطوة شدة مريم على السمر خلاص زمان يلد عفون خلاص زمان يلد خضر زاكريا الإسلام تخلص زمان يخاد مريم آي تمارا اده بيت المقدس فلسطين مه تمارا فالي آي اده عباد بندگوري اخوان تون خاص آي تمار خاص اي بموس مه فال فروني خطوة شده خاد دين الله فتح يده بستت ادري ناغور ما يفال نبيون نر وليو تره مانتاك بلي اپنا در كونو مخيلة كي خطة پارنا نبي خطة پارنا كنت كي خطة پاره ولي হতে পারে একব মরিয়ম আর মরিয়ম আলাইহিস সালাম তো ওলি ওলি ইয়া নবী নয় মরিয়ম কে সামনে নিয়ে আল্লাহর কোরআন সাক্ষী মনগড়া কথা নয় জকরিয়া আলাইহিস সালাম ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের ভিতরে গিয়ে দোয়া করে নাই ডাইরেক্ট বিবি মরিয়ম কে সামনে নিয়ে হাত তুললেন আয় আল্লাহ মরিয়মের জন্য যদি বেমৌসুমী ফল ফ্রুট তুমি পাঠাতে পারো ব্যস্ত থেকে আল্লাহ রে তুমি চাইলি আমারে বার্ধক্য বয়সে বুড়া বয়সে আমাকেও তুমি সন্তান দিতে পারো হারে সামনে হলো দোয়া করিও তো হনসে মরিয়মের হনম মেহরাবত গিয়ে না মসজিদের ভিতর যা করিও না দোয়া তোলে জাকরিয়া আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহর ওলিকে সামনে নিয়ে দোয়া করলে দোয়া কি হয় উনি বিবি মরিয়মকে সামনে নিয়ে দোয়া করলেন আয় আল্লাহ মরিয়ম রুসিলে হলেও আমাকে একটা সন্তান দাও না আর বউও বাজো আরও বাজা ঘর মানছি ফুয়াসা নাই কত কদিন বসই তো এক হই আর ইন্নার আল্লাহ বলেন হে জাকরিয়া উবাশিরুক আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি বিয়া হাইয়া আমি তোমার নসল দিয়ে একজন সন্তান পাঠাচ্ছি ওনার নাম আমি আল্লাহ কি করে দিলাম রেখে দিলাম উনি হচ্ছেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ আপনারা বলুন এবার ওলির দরবারে যাইও না ওলির দরবারে কি এত নবী হযরত জাকরিয়া আলাইহিস সালাম বিবি মরিয়ম ওলিকে সামনে নিয়ে যদি দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ জাকরিয়া আলাইহিস সালামকে সন্তান দান করেন আমি কি জাকরিয়া আলাইহিস সালামের থেকে আমরা বড় নাকি ওলির দরবারে যেতে পারছি না যেখানে একজন নবী ওলিকে সামনে নিয়ে মহিলা ওলিকে সামনে নিয়ে দোয়া করার কারণে সন্তান পেয়েছেন আমরাও আল্লাহর ওলিকে গরিবে নওয়াজ গাউসা আজম শাইনচা সিকো শাহমান শাহবাদর টিকি নাম্বার ভাইয়েরা এদেরকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না নেককার সন্তান দিতে পারে কি পারে না এদেরকে তো আমরা খোদা বলছি না এদেরকে তো বলছি আল্লাহর মকবুল বলি অসুবিধা আছে আল্লাহ আমাদের ওলির দামন ধরে থাকার তৌফিক দান করো ওলিও দুনিয়া তাই তো যাইও ইন্তেকালের পরও এ আল্লাহ কি কইয়ে দে ওয়াকুনু তোমরা ওলিদের সাথে থাকো তো ওলিদের সাথে থাকো দুনিয়া তালিতে রাখাছে তাইকো যাইও এন ইন্তেকালে ফর ন যাইও কোন কন্ডিশন আল্লাহ ন দে আল্লাহ ন দে দে কল্লাই আর নবী ওলিয়ল জিন্দা ঠিক কি না বালা খিয়ারা জিন্দা জিবিও দশায় চামনে যাবা ইন্তেকালের পরে গেলো জ কি আর দুনিয়া তাইতে যে হাম গরিতরে এক হাম নবীয়ল ইন্তেকালের পরও গরিতরে এই বিষয় আপনাদের আছে না নাই কার কার আছে আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে ও আল্লাহু আকবার এন খরানা রাখেন দে দোবাজি আল্লাহ ইয়াত দরাজ করো আমিন খানা আন্ডার আকিদা মজবুত তাইলো সে সে ধ্বংস হইব হন জাতিরি বলে ধ্বংস করতে চাইলে আল্লাহ ইতারা দুইজন হাম করে ওই নবীর লবি আদিবি করে আর নলি ওলির লবি আদিবি করে কে আবু জেল ধ্বংস হইয়ে দে নবীর সেদিনই তো বিয়া দিবে আর মুরগিয়া দিনই তুমি আবুল হাব ধ্বংস হয়েছে নবীর সাথে বিয়া দিবি করে ফেরাউন না ধ্বংস হইয়ে দে মুসা নবীর লবি আদিবি করি নবুরু ধ্বংস হইয়ে নবীর লবি আদিবি করি যুগে যুগে নবী ওলির জুম বিয়া দিবি এরকম বন ধ্বংস হই জুন নবী ওলির বাজি বাজি আসিল উম বন দুনিয়া তো মালামাল হইয়ে দৌলতে ভরপুর হইয়ে এলমর হসিন হইয়ে জ্ঞান বিজ্ঞানর আখরতের ময়দানে তো সোয়াবর গাঠিলে যাইব তো জান্নাত ডর করিবর সুবহানাল্লাহ
نگاہ ولی میں نگاہ ولی میں یہ تاثیر دیکھی نگاہ ولی میں یہ تاثیر دیکھی بدل دی ہزاروں کی تقدیر دیکھی اللہم صلی علی سیدنا سامن روزے کی جالی وہ دن و مہینہ آ جائی یا قلب مدینے جا پہنچی یا دل میں مدینہ آ جائی صلاة دنیا خوشتار فلو بھائیو ساکا لازم با فرازا فانگور دیو فور فانینین دیلین کے ساول نو بھائی اکا لازم با فرازا فانگور دیو صلاة دنیا رسول اللہ کی خون آتی کیا آجیا گو دکھائیں گوی تو وکر بخوا دین کے اللہ خواہ فرد سائی آئے انگور شندر گوری ریکھوٹ گوری دیڑا مازود دی اصلو گلی زارا کمرا گوری ایک لائن نو خوی فلے لبالا تو آرا سیٹھیں گا دو گیز نامر نو خوی لکھا تو کیا کن خوی فلا فر مکو تو تورا دے اللہ قبول گرو آمین خون آئے اللہ کلیر خطا خوی دی مانوش زب شاگوری دی خوند دن واز نو گوری زا خویم دوکومنٹ راتی ہے خوطا کی دب سائے شو فضل خالی طرف دن سہر گیو بین اللہ بولو رو قبول گرو آمین خون این بینات دین و این مشکل کتاب مجی این مارو مویدن خوننی کی گلا بازی گرید دینا کتاب رو ماتن فوری بیر اڈا ماسنی بہت زنت تون اگو حدیث رو شد دو گری گراماری اس گری فورد دو خوزن ہے فورا چوٹ گرا بی بیم مجھے خوب گا علم سر دن نہیں اللہ را رحوازت گرو بالا گری را دلی تو خود تری بود موتی گم باری بود و خون نیری بود این خوده این بدات این بدات گرم بجه کتاب آسو خویلو بانگلا دواتین بوی سرار کسو نایی دواتین بانگلا بوی سرار کسو نایی نارا بہت صحیح تو اللہ را را قبول گرو آمین خون آئی بازی بہت خطا بارے پھر یاندہ تو خوشتوت تو اٹھار بھائی آیا اسیلن دو خویند آیا کگر چھش گرو دی آر حتا نا اسیل دو خننا تونا تو مانت تونا تاسا نا آئی آگی گو ہی اتوینا تو مانت تاسا گن تو فوتا رای نو پھلی آئی حدیث زیبا بایان دیلیم اے حدیث را بڑھنا گاری حضرت معاز ابن جبل حضرت معاز خود دان نبی آئی معاز را یمن اٹھ فٹائی ہوئی چا اپنا را بولے گیا لن ناکی مکو مکو پڑھائی سلامی حدیث امار نبی معاز کے کٹائی پٹھا لین یمنے زی یمن جن امار نبی کی کرے چیلین دعا کرے چیلین شریع جن دعا کرے چیلین نجدر جن دعا کرے نائی اے خطائی ہیں خوئی ہیں اتارگی دو بازی کی خون ایتو بارو ہے گیسا ایکن اوی جاگا گی شش کر دی چھی کی مواز کے بل لین مواز تمی کتائی جاؤ یمن خونا کتائی یمن جاؤ یمن کنو جاب جانو آمی تمک یمن کازی بنا چھی کی بنا چھی تمی یمن بیچارک یمن گورنر یمن زس اور رنگون زس نواسین نگر بنگلادیش بہت مانوش رنگون رانوارا خودن اس زس اور رنگون زس اسی دیت پیرو امار نبی مواز کے بولن تمی کتائی جاؤ یمن زس اوکان تمی بیچار کرو باب اکنی یمن جکن پڑا سمو دین شریف تکے امار نبی حضرت معاذر شات امار نبی ہاتھ سین سبحان اللہ مانی آنڈر نو سینیون نا اگو مانو جیتا سوئی دی عرب زار ای بیرے خواست سور بیم باندی دی بیک تک لوئیو نا آر بائیو لو خود در فجند بیرائی دی یار فٹ فجند دینوائیو نا کیا یار فٹ ہو رہی یار فٹ جار آر مانو خولے ای با خوندستر ماتا خواد ہے
সরফারা রাস্তার মাথা হদব ভাই আজাফরি বরি এয়ারপোর্ট হদব ভাই আই ফতিন দুবাই যে দেড়ে আর আর এয়ারপোর্ট জান ভরি আর বন্ধু বান্ধব আছে কোন সরফারা রাস্তার মাথা ওরা দিয়েছি আন এন্ড কে মেমানোরে মুসাফিরের সফর জাত দিবেরে মেমানোরে গাড়া রাগা যায় বেরা দন আন নবী সুন্নাহ মেমানের ফেরেশানে দূরে যার গা ইবার গরো তাই তিন দিন মেমান আছিলাম ও আর অবশ্য দেইতরে নলে বোজনে কিরে জারন না গরো তো বাইর করি খদ জানতে আসসালামু আলাইকুম দরজা বাঁধি দি গুঙ্গিয়ে গই হেন্ডি কে খদ জার গো আছে রে নাই তাহলে মেমান বুঝছে দা ভাই তুই এ না আর বাত খাবা এসে বাজ্জে ফুরকিয়ে তাই আসি দি এত তো গম ন লাগে নলে গেড় তুন দরজা তো বাইরে মত আসসালামু আলাইকুম তালা মার দি কেন গেলি গই তুই তোইলি মেহমানের গাড়া পর্যন্ত গেট পর্যন্ত আগাই দেওয়া এটা সুন্নতে মুস্তাফা আন্ডার আজি আছেন ইয়াং গরিতে নাকি সাবত তরি গরিবেন দে নাকি আর বাবির হবে না কোন তোর বরুন আর মাগাইব এগোস কেন ভর্তি দিন কেন মেহমান আই আ হাদিসে পাকে আছে ইজা দখালা দাইফু আলা আখিখিল মুসলিম উগ্গা মেহমান একজন মেহমান আর একজন মুসলমানের বাড়িতে ঢুকলে ইবার ফুয়ারে বলে দখালাত মাআহু আলফ বরকা 1000 গান বরকত বলি তার বাড়ি ঢুকে আর বদ মসুদ সাহেবের বাড়ি মেজি আজ মেহমান জুঙ্গিয়ে এক এক মেহমানের সাথে 1000 গান বরকত ঢুকি এবং 1000 গান গরিয়ান মেজা আল্লাহর রহমতই এবং 1000 গান গুনাহ আর বদ মকসুর সাহেবের পরিবারের পক্ষ তুন আল্লাহ কুদরতের কলম দিয়ে খাড়ি দি ইনকে এত সহজ বিয়াবান নাকি ইনান নবীন নবুয়ত সগ জুবান হইয়ে দেন না ইয়া মেহমান দু তিন দিন আইলে হত তোর বড় না মাগাইব ফান ফাল্লা না ফতি দিন আসতে তাই কা কোন দেরি খজা গলা গলো যে বিফলার খাবাইতে খাবাইতি আসলে বাস্তবে মেহমান আর বরকত হয় সাইয়ন না আচ্ছা মেহমান জিবে আসিবে একজনে নাসি ইবে লাল্লাহ ঠাকুর নজরা গরু গুস্তা এক কেজি নুয়া না ইবে গরু গুস্তা হেদ দুটোরা কুড়া গুস্তা হেদ এক টোরা আর কি মেন ইতে খাই ফেলাই যে দহ দিয়ে ইবে দিবার ফুয়ে কুড়া কুড়া খাই ফেলাই ইয়া কত মেহমান আর মাগাই মেহমান নলে কুড়া গুস্তা তো এক টোরা খাই ফালু কা খাই নু ফাগর আগাই নে কা খাই জিয়া মজা লাগি খাই আর গুড়া এক কেজি দের কেজি কুড়া বে লাতা কুড়া বে ইতে খাই নি ওবা তো ইন্দি যাইয়ে না বউর হাত তোর বারুন আর মাগাই তার বারুন এড়ে খাইয়ে হটুরাই খ আর বাইয়ে খাইয়ে দে ফাল ফিয়ালা তিন মত নলে তিন টুরা আর গিন্দি মে তোরা বাপ পুতে খাই বেলাই কুরআন ও সূরা দাজে তিন মাসর আল্লাহ রহমত ইয়ে হ গেনি বাইশি দিবে রসিল হইলে খাইয়ে কুরা গুস্ত আর তো বাজি এর ফোন না ভরকে দেনা আনাই নি চিন্তা করি আমল করি আর গড় ধরে মেহমান গেলে আর সহজে ফেরেন না আর মা ও দিল বলিল বাবা বইউ খাইছো কিছু যারা গিয়ে তারা কইতরে আর অন্তরিয়ে না তোর মেহমানদারি করি মেহমানের বুকল লই মাসা দিল বাবা বইউ না যাই না খনে কেন আর গরত কেন আদ নো আন নবী যে কেন যাইবি বন নিয়ামত আল্লাহ বনের মেহমানদারি করিবার তৌফিক দান করুন কষ্ট অন্য হন সোকে কাবড়ি যার গো ফাম ফাল্লা আব্দে আল্লাহ কব রহমতের বৃষ্টি পড়ে দেড় সুরাই নেই না এন্ডিকে খতরাই দুয়ানে দুয়ানে বহবে গম মারি মারি নেওয়া খাড়ান না আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চললে দে মারে মা দুদিন আগুলো তিয়ান মানত গুরকে ফাং গরিবে লাইয়ে দে হড় গুম হড়ে কি রমজান মাঝে খেলা চলিলে ইফতারি বইছো স্যার সারি বইছো না হাত দে ফানি খাইয়ে না রোজা রেখে দে শুধু খেলা সাইবে আজের মাহফিলত কষ্ট কইতে গন্ডা দুই গন্ডা বলি ফজর নামাজও কো যাইতে কই কে এখন অ্যালার্ম আছে এন মোবাইলে দিলে মতো উজু উজু ফাস্টা লাগা দিলে ডাং ডাং আওয়াজ হইব ওড়ি মতো মুহাদ্দি মতো নামাজ না ফুরি আবার ঘুম যাইতে পারি তাহলে ফাস্টা বাজ উড়িলি এন দিন 10-15 মিনিটে নামাজ ফুরি হয়ে যার কই তাহলে আবার ঘুম গেলে একবারে 6টা 7টা 8টা ঘন্টা 3 ঘন্টা ঘুম 4 ঘন্টা জানিয়ে পারেন না মোটামুটি শরীরের ক্লান্তি তো হারিয়ে যার আল্লাহ বোনের বুঝিবার তৌফিক দান করো কথা লম্বই যার গুনি বাজি আয় আয়াত আছে দিবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লা ও মুমিন আয় আল্লাহরে ডরো তে আল্লাহরে যারা ডরাউলো জাগান হড়ে আন নবী হাদিস ইবাখর ইবে ইয়া ফুরাই দি দিরি শাস গরি দি দিরি ইয়া ঠিক আছে না মোয়া সরে যাত দে তাহলে খদ্দু বেরাই দি আন নবী বেরে এস্টেশন পর্যন্ত মানে কি আরে কেস্টেশন আছিল না গাড়া পর্যন্ত গাড়া নো বুঝে ফেলল বাজি উত্তরবঙ্গরই তার গাড়া কই আর আল্লাহ জানে কি খর নাকি জাড়া খর কি বাড়ির রাস্তা
মাথায় গেলেন আমার নবী যাচ্ছিলেন মুয়াজের সাথে আর মুয়াজ খাটতেছে মুয়াজকে তুলে দিলেন উট অথবা ঘোড়ার পিঠের উপর মুয়াজ সওয়ারির উপর উঠলেন আমার নবী বললেন মুয়াজ তুমি চলে যাও দরজার মাথায় গেলেন রাস্তার মাথায় গেলেন হায়াতুন নবী ইয়ামশি তাহাতা রাহলাতিহি মুয়াজ ঘোড়ার উপর উটের উপর ছিলেন উট অথবা ঘোড়ার নিচে আমার নবী হাঁটতেছেন মুয়াজ উপরে বসা আছেন মুয়াজ এনুগ লজ্জিত শর্মিন্দা মানুষ শরম লাদ নবী আই উর বইলেন আই উর ঘোড়ার উদুর উদ্দি বইয়ে নারীর এমন সাইবেল লাই আর অন নিসদি জবিন তাট্টু লাগুবনি আর কদম অন নুরানি বড়িত বাসিলে বিয়াদু বিয়ব ফাম পাল্লার নবী আই অন ফোয়ার আড়িয়ে না আর নবী কদে মুয়াজ থাকর সুবিধা নাই আর নিসত্তু তোয়াল্ল খতা হয় তুই উরুত্তুন সওয়ারিত্তুন আই নবীর খতায় নুন আর নিসত্তু হয় না তুই উত্তুতা কি কর উন আকি করিন আর নসিহত তার মানে ডাকাতি করলে লইবা আনিবা চালু করিবে চুরি করলে সাজাইয়ান হনা নখর মা বাবার বান্ন দিলে সাজাইয়ান দিবা দে পানিশমেন্ট ইয়ান দিবা দে ইসলামিক কত ল আছে না নাই যেন মা বাবার মারিলে মতো কুড়ো মাঝে হ নম্বর দ্বারা দিন ইতের পানিশমেন্ট দিবে সরকারে ইমেন তো আনে নথুয়া দেহাতির মামলা গাছ কাটার মামলা আছে না নাই ফরেস্টের মামলা আছে না বসরকারি গিয়ে মারিলে কি হবে এই জাতীয় কোনদিন দাঁড়া আছে আর নবী তো দুনিয়ার লবেন তো মুস্তফা সিনিয়র সুবহানাল্লাহ শরীয়ত মুস্তফার ভিতর আর নবী খদ দায় খুদ তোমার ল শিখে দি মুয়াজর বলে আর নবী বে শিখে তিকে দি ও মুয়াজ আমার তা তুমি বিচার করি তের বজয় আমন যা এনে বলে মুয়াজ লই আর নবী লই রাস্তা মাথা বরাবর যাইয়ে নে আলাদা হলেন ফালাম্মা ফারাকা ফারাকা মানে ফারাক হয়ে জঙ্গেরি মুয়াজ তুমি যাও আমি তোমাকে বিদায় দিলাম যাও গা এ কথা বলতে দেরি নাই ফাকাল রসুল্লাহ বরগরি ফরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুয়াজকে পাঠাই দিল আখির বিদায় দিল আমার নবীর নবুয়তের আটটা গলে গেছে আমার নবী হঠাৎ করে পিছন থেকে একটা ডাক দিলেন মুয়াজ তো সওয়ারি কি করলেন চালু করে সামনের দিকে গিয়ে যাচ্ছে আমার নবী ডাক মারলেন ইয়া মুয়াজ আসা আল্লাহ তলকানি বাদামি হাজা এ মুয়াজ শুনো শুনো আগামী বছর তোমার লইয়ে নে বাদামি হাজা এ বছরের পর আগামী বছর হয়তো আইন বিল্লে মুয়াজ তোমার লই দেখানো নবী কি কই দখনে ফিসত তো তাই ও মুয়াজ ইবা আল্লাহ তো আল্লাহ শেষ দেহা ও মুয়াজ তুই ন জানো দে হ্যাঁ এদিকে কথা তোমার হন মানি তো আল্লাহ আল্লাহ দেখানো হইব যা ল শিখা বড় শিখে দিলাম এ মুয়াজ তুমি এমন চলে যাও এবছরের পর আগামী বছর তুমি এমন থেকে আসলে আমার সাথে তোমার সাথে আর দেখা হবে না তাহলে বুঝা যা দান নবী হ তিনটে কালবি নান নবী জানে না জানে ইয়া নিরে আলমে গাই নবী নিজে হয়ে ফেলা দেখাই বছর তো আল্লাহ আল্লাহ দেখা নইব তাহলে নবী কখন ইন্তেকাল হবে জানে কি জানে না মুয়াজ তোমার সাথে আমার আর দেখা হবে না আর তুই যদি ইয়া মনতুন আগামী বছর যদি বিচার টিচার করি জজগিরি করি মদিনা শরীফ আইয়ে দয় হয়তো আইলো ওয়ালা আল্লাহ খা আন্তামুরা বিমসিজিদি হাজা হয়তো তুই আইলো আই নবীর মসজিদে নববীতে আইবে সোনার মদিনাত আই নবীর রোজার সামনে দি আও কবর ই আর কবর সামনে দি আড়িবিয়া দে হাল তো হাল ডাইরেক্ট দেখানো হইব হতাইয়েন পিছন থেকে আমার নবী যখন বললেন ফাবাকা মুআযুন জাসআলি ফারাকে রাসূলিল্লাহি সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এই কথা বলতে দেরি নাই মুয়াজ সুকের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ
এতক্ষণ আমাকে অনেক নসিহত উপদেশ আপনি দিয়েছেন আমি এগুলো ভালো করে শ্রবণ করলাম কিন্তু আপনি লাস্ট এটা কি বললেন আমার সাথে আগামী বছর আপনার দেখা হবে না আসলো আপনার মাজার দেখব এই কথা বলার সাথে যে হযরত মুয়াজ কেঁদে দিলেন কারণ উনি আসলে তো আমার নবীর দেখা পাবে না কারণ মুয়াজ জানে আমার জানের জান আমার পেয়ারা মাহবুব নবী مدينه আমারি জান مدينه مدينه আমারি জান مدينه مدينه তে আছে আমার ওগো مدينه আমায় ডাকো না ওগো আমায় ডাকো না তোমায় দেখারি তরে আমার মন হলো আনছান মদিনা মদিনা মদিনাতে তাকে নামার মদিনাতে তাকে আমার এক শায়রে কি হরফ নিবেন না ইয়া নবী আপকে ফুর কতমে নিকল যায় না দম ও নিকল যায় না দম দর পে বুলাওয়াল তেরি শাহে উমম ও শাহে উমম ইয়া নবী আপকে ফুর কতমে নিকল যায় না দম ও নিকল যায় না দম দর পে বুলাওয়াল তেরি শাহে উমম ও موازا خاندر ننو خاندر خاندر دینے نو سمال تفاتا پیچھنر دیکھے فیرے فیرے نو بیر دیکھے تاکات چھے بار بار خاندر دے نو بی آئی کہنی خانری باخری سا سائی فیلی دی یا منو تو آئی لات دا خانوئی بو حضرت مواز সগুর ফানি সারে দি বুক বাসাই দি ফিসরের দিকে ফিরি ফিরি বারবার সারার হান নবী মুয়াজুর মায়াই আত্তা কি না পারো মুয়াজ তো আল্লাহ তুমন খানের কিল্লা জানো না হাই নবীর জেসত কাফের হলে মুনাফেক হলে জুলুম করগি আরে আর উড়র ফিডর আর ফিডর দুড়র নাড়ি বুড়ি তুলি দিয়ে নামাজ অবস্থা ও মুয়াজ আই নবীর নবুয়ত রাতারে যারা শান্তি করগি তোরা কলমা পড়িয়ে না আই নবীর বিজি বিজাই ঠো দে আই নবী মক্কা জুরি মদিনা শরীফ শান্তি ভাই দে যারা রে আই নবী এই ইসলামর জান্ডা উড়াই ও মুয়াজ তুই ইসলামর ছেড়া গল ভিতর গোছে রাখ তোরা রে সাইসে আই জীবন খাড়াই তোরা সামনে নতাইলে কষ্ট পাইতিয়াম আরে গাল দিয়ে জাদুঘর দেখি ফাত্তর মারগি আরে আরে খড়ে আ তায়েফর ময়দানত ফাতর মারি আই নবীর ফুরা বড়ি রক্তার্ত করে দি সিদ্দিক আকবর আর বেড়াই দরগি বদরের ময়দানত হযরত ফারুক আজম বেড়াই দরগি ফারুক সিদ্দিক আকবর খদ নবী আই নিজে যাইং গদি জানার অন্ত অনর আঘাত কইতে অন্য দিউম আর মা বাপ অনর কদমত কুরবান এত লাই আর নবী সাহাবলর বেশি দরদ করিতু খনিকা খানা দত গেলে বলে হান নবী উগ্র সাহাবারে ফেলাই ন যাইতু এই দিন ইসলামর পতাকা গার্গি দি যারার ডানে বামে লইয়ে নে উনুর আঘাত গুল্লা নবী কষ্ট ভাই আর হুসাইনের আঘাত গুল্লা কষ্ট ভাই আর উম্মতুর অলির আঘাত গুল্লা কষ্ট ভাই কিয়া আই নবী দুনিয়া তু নাই জারগ দিয়া দুনিয়া মা যখন নবী নাই ইসলামর জান্দাগান ইসলামর বাগান নান যারার ফারা দি বেল্লা গসা দি উনুল দার উম্মতর অলি আরো জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত মুয়াজ খানদের নবী হনর খাসাত তো বুক লাগিলি খন সাহাবা তো কি দেলাইলি বলে খন খাজন না যাইতো বাদ নাই ফানি নাই কিতাব লেখে দে মুস্তাফা সিয়ারা গান চাইলি ফেডর কিতাব বলে নিবারণ যাইতুই ডরগরি ভরণ সুবহানাল্লাহ
নবিয়ান দুঃখ নুয়ান আনর কদম তাইনে খোদা সিন্নিদি আনর কদম তাইনে রাসূল সিন্নিদি নবিয়ান আগাত ফাইলি আর সাবল খলজা টুরা টুরো জারবি না চুড়ে হাত সে দা মন তোমারা ইয়া রাসূল আল্লাহ হামেশা ये रहे का यमे सहारा यार सुल्ला आर आला हजरत खुद उठा दु परिदा दिखा दु चेहरा के नूर बारी हिजाब में है जमाना तारिक हो रहा है के मेरे कब से निकाब में है जोर से बोलो ना सुभान अल्लाह तो जिंदा है वल्ला आला हजरत नबी আশুনার মদিনার ফিস দিখাইন করি যাইয়ুম আজ জানি দন শ্বশুরের জিন্দার ওজাত বরিয়ুম গুনাহগার লখাইন তো লাগগন তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা কি আল্লাহ মেরে শশনে আলামে সে চুপ জানে ওয়ালে তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা কি আল্লাহ মেরে شش میں عالم سے چھپ جانے والے صلاة نیا قسطان نحن بیل آن نبیان دکی خویلو امو اصغر فانیان نفلیو আয় তোমার ইয়া মনোজর শিষে বেবাটাইর মুয়াজ তোমার তো অন্তর খান্দের আর তো তো আল্লাহ অন্তর খান্দের এ মুয়াজ তো যার দেখানো ফাইবাদত লখাইন তো লাগুদি আর জানাজা ফরিন নারি বাদে খাইন তো লাগুদি ও মুয়াজ মন লাইবিয়া আয় একখান হাদিস টুরা খোর উনো ইয়েন তিও উনো ইয়েন কি ফাকালা আর নবী গদ ইন্না আউলান নাস বিয়াল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু এ মুয়াজ শুধু তুমি মুয়াজ নয় কিয়ামত পর্যন্ত শুধু ফতাঙ্গা সিবিসর মানুষ নয় সরফারার মানুষ নয় ফতাঙ্গার মানুষ নয় খেজুরতলার মানুষ নয় স্টিমিল বাজারের মানুষ নয় ঠিক কিনা মত না নারকেল তলার মানুষ নয় ফতাঙ্গার মানুষ নয় সলগুলার রেল ক্রসিং বাড়ি নয় ডুয়ার ডিরফার নয় যে জায়গা থক না কেন টাইগার ফাস নয় সারা পৃথিবী জেড়ে জেড়ে যারার অন্তর মাঝে আয় আয় খুদ আর খুদার ডর আছে সুবহান আল্লাহ না আর নবী খদ মুয়াস শুধু তুমি নয় তুই সারা কেয়ামত পর্যন্ত যেদু নাই বার উম্মত যারার অন্তর আল্লাহর ডর আছে যারা মুত্তাকি ইন্না আউলান নাস বিয়াল মুত্তাকুন যারার অন্তরত আর খোদার ডর আছে উন ব্যাগুন পৃথিবীর যে প্রান্তে থাকং না কেন আই নবীর নবুয়তর সাদর নিচে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আ কথা কি কইলাম দে মনত আছে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মুমিন মন্দরা তোমরা আমাকে ভয় করো তার ভয় করলে কে নিব আত নফুনিস আন নবী তুহুন আন নবী খদ যারা আল্লাহর ডরাইয়স ও নাই নবীর নবুয়ত সাদর ভিতর ও না সাদর ভিতর লোকজন কিয়ামতের মাড়ন ও নাই মুস্তাফার হাসুন দূরে ন আল্লাহ আমরা বোনের মুত্তাকি বানক আল্লাহর ডরা দে এরকম বানক আমিন খান আয়া তো টুর একখান শেষ আর গান টাইনে রাই যেবুই এদুর মনগরণ হদার ডরালে নইব ওয়াকু নুমা সাদিকিন একার ডরাইয়ে দে যে ওলি হদুন রাই বেলায় তোর তাসফরা দিও আর ডরাতে রাই উনর ওলি বানা দিয়ে উনর লাকা তোর রিলেশন রাইস উনর ফুয়ার তাইস দুনিয়া তাইলি বেরাতত বায়াতস ইবে দরবারে যোগাযোগ করিবি ইন্তেকাল হইলো মাজার জিয়ারত যাইস এ কোনু মানি কোন কোনা কোনু কোন কোনা কোনো মানে রেহে না থাকা ফোন না ইন বুঝি না যে কোনো মানে কি ইন হইতে না যে কি খর হি 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 না যাইও না যাইও বলি দরবার যে কিরি বিয়া বাবা কে দরবার মে যাকর কে করেগা কিয়ামতর ময়দানত
এর দেবান্দ নবিয়ল ওলিয়ল স্লোগান সলত দে কিয়ামতের মাটি এনে নেতৃত্ব সলিবদ নবিয়ল ওলিয়ল আমাদের বাপ দাদা মাটি নেরি বেড়ে ও মা হড় যাইব ডর মরি জীবন গই আর নবী খোদা আল্লাহর উম্মতন কার সাদর উপর গলাই দিও এ নবীর লে দুশমনি করে রাসিয়া এ নবীর লে বিয়াদবি করের এ নবীর উম্মত ওলিয়ল লে বিয়াদবি করের দেবান্দে যে মানুষ ওলি লে বিয়াদবি করে দেবান্দে ব্যবসা গলি ব্যবসা যাইব গাড়ির মধ্যে ট্যাং যাইব ওই দৈগের মধ্যে বুট দিলে বুট যাইব ওই ফ্যাক্টরি গলি ফ্যাক্টরি যাইব গরু খামার গলি গরু বন যাইব এ খাই করে মরি ঠিক কি না বাতো না জেড়ে জেড়ে চলি যাইব দিয়ে গোস শুধু মাত্র ওলি আল্লাহ বিয়াদবি করার কারণে ঠিক কি না বাতো না আর আল্লাহ বাজি ফিরল মাসকারি জেড়ে চলে না ওলি গল্ল বাজি এর বিয়াদবি করে বানর গই গই দি আয়কার রওয়ায়াত করে সময় না দিনে লোক হইতাম গুড়া বান্দর গই দে দিন মাঝে মারি কেনি ওলি রে রাতে ঘুম তুটতে ফজর মাঝে দেখাত দে গুড়া সিয়ারা মেনশন না রে গা গুড়া বান্দর না লেস তেস বেনোগি ফল হদবা তুই এন কইস ফল টার ভাই খদ ওলি লে বিয়া দিবি গরি তুই এস এরকম ইউজতে হযরত আরব বিল্লাহ ইবনে যাকব ইয়ামন রে করাওয়াই তা কইলাম একবার আনা উনি লে ইউটিউব আছে সিডিয়াল আল্লাহ বোনর কবুল করক আমিন গানা যুগে যুগে নবী ওলি বিয়া দিবি করে ধ্বংস গিয়ে দে বোন নারী পুরুষ আছে না নাই আল্লাহ আর সুন্নি জামাত করে আজীবন নগরি বিয়া দিবি আর বাপ দাদা হলে নবী ওলির দামন ধরে তাইবার তৌফিক দান করক আমিন খান ওয়া কুনু মা সাদিকিন ওলি ওলার ফোরে তাইতে হক দে আর কোস আছে মত দল তাইকম গরিব নওয়াজ দল তাইকম কাদেরিয়া সৃষ্টিয়া নকশবন্দিয়া সরওয়ার দিয়া বরহক সিলসিলা মজারা বাজি দেখকম রাজিয়া সন্না নাই আর জোরে হন না সন্না গোসাসমে বেনমাজির কি বানাইয়ে দে নামাজি বানাইয়ে দে বেরুজাদের গরে কি রেখে আইয়ে দে না কার কি কইতে দে না নাকি নামাজি করে গাছাঠি বানাইয়ে না হন ওলি বনে বেনমাজির নামাজি বানাইয়ে দে আজ নামাজ সত্য খদ ভাই নামাজি বানাইয়ে দে ওলি ইয়া আইরে বেনমাজির আজ এ ওলি ইয়া লারা বিয়া দিবি গরি আল্লাহ আর ফাসত নামাজ সরিবার তৌফিক দান করক দিল কি সদা হে সারি বলিও কে দিল কি সদা হে আল মাদাদি আল মাদাদি গৌসে আজম হন আল মাদাদি আল মাদাদি গৌসে সারে বলিও কে দিল কি সদা হে সারে বলিও কে ই সদা হে আল মাদাদি আল মাদাদি গৌসে আজম সুবহানাল্লাহ আর নগিলে কি গৌস আজম দরবারত হত রাজা বাদশা যাইয়ে রে হাঁদর গুজে আছে না নাই বগদাসরি যাইয়ে নে নজর নজর গুইয়ে না খলিফা মুস্তানজিদ বিল্লা মাহাজাতুল আসরার ভিতরে আল্লামা আবুল হাসান সতনবী আলাইহি রহমা এই রওয়ায়েত নকল করেছেন আব্বাসি খলিফা মুস্তানজিদ বিল্লা 10 বস্তা খবস্তা একটু বলেন না কয় বস্তা 10 বস্তা স্বর্ণ মুদ্রা লই টিয়া লইয়ে না কৌস আজমত দরবার আদিয়ে নিয়ে দে কি নিয়ে দে তারপর বিশ্বাস হুজুর হদ হুজুর ইনা অনলাই আব্বাস খলিফা মুস্তানজিদ বিল্লা আমি আপনার জন্য কিয়াম করে দি নাই হাদিয়া নি দিয়া হাদিয়া যা তো হই উজুর বলো থইলার উজু খেয়াল করি খেয়াল করি হদ আমি এগুলো নেব না আমি এগুলো নেব না বাসাই বা খতর গো বাসাই দে কি দিয়ে দে বরবিসাবে কি কই এ 10 থইলার স্বর্ণ মুদ্রা ই না কি কইতাম নো অনার কইতাম নো আই রিসিভ কইতাম নো কে হদ না ন লইম নিজগে এখনই বেতা আব্বাসি খলিফা মুস্তানজিদ বিল্লা ই বেতা রাষ্ট্রীয় পাওয়ার দেখার হদ নিতে হবে ফইলা স্বাভাবিক ভাবে হইয়ে যেতে নলর বর বিশ্বা বুঝুরে ও কি করি একা করি প্রেশার ক্রিয়েট করি হদ অবশ্য অর্থ লোয়া ভরি আর তো অবশ্য লোয়া ভরিব গৌস আজম জালালি হালে থাকিও বাজি আর ডিচবি খদ হাত লোয়া ভরিব তলিক কে দো আস্তে করে দুয়া তৈলা লই খুয়া তৈলা দশ সত্য দুয়া তৈলা লই
উগ্গতইল ডানা তোর রইই আর গতইল বামা তোর রইই তোলে রহমত দিয়ে তোলে ঠিক আছে না এ বাবা তইল দুনু ভালই বলে আর আষ্টু আট্ট নিতে আছে আটটি তলে নিচে আতো দুটা তলে হাতে নিলেন স্বর্ণ মুদ্রা ভিতর আছে না নাই ফইলাই নলম নলইম কইরে তো জোর গরর লই বেল্লাই আর যে তো মুস্তানজিদ বিল্লাহ জোর গরর তলি কেন দুয়া লই এভাবে যেতে সিব মারি গি ফুরাত গুড়া রক্ত বার এনে ফুরাই গিয়া ফুরাত দুনিয়া কি যোগি হই লালগি ব্লাডেম রক্তাক্ত হয়ে গেলেন খলিফা মুস্তানজিদ বিল্লাহ টাস করি ফরি গিয়ুই এ তুড়িয়ে দেখ দুজুর বিয়াদি মাহবুব গনিং কি এ মুস্তানজিদ বিল্লাহ তুই মানুষের জনগর রক্ত হদিন কি লারা দিয়াদের ইন জনগণের হক ইন মানুষের হক কিন্তু আরে কিলে দিতেলে রাষ্ট্রীয় সম্পদ হিনাই নলিজম কই দে বুধবার আর জোর গর্গের এং গরিব মন মারে সিমের গের কি বাড়ি রক্ত বাড়ি দেখাইয়ে দিন মানুষের হক ইনায়া দিয়ে নলিজম আয় গো স্যার তোমার বেলায় তো নজরে দেখি দি এত মুসাজায় উড়ি বলো জোন আর একটা মাফ করে দিও শেষ পর্যন্ত হদে মুস্তাজিদ বিল্লাহ যদি তো আল্লাহ যদি খানদানে নবুয়ত আই নবীর নবুয়তর গোষ্ঠী আই নবীর খানদান নবুয়তর খানদান লই তুই আব্বাসী খলিফা আব্বাসের ইন্দি যদি আর গোষ্ঠীর সম্পর্ক নতাই তু তৈলে তোমার তৈলে তো রক্ত বাড়িয়ে দে জনগণের হক আই এঙ্গুরি সিমের গিদি রক্ত বাড়িয়ে দি ইন বিয়া গিন জাগা মজি নাই বুঝাই দিতে মানুষরে এখবর আই শুধুমাত্র একটা খানদান নবুয়তের রিলেশন আছে দেই ইয়া নাই প্রকাশ নগরীর দি দেখতে লাগবে না সে কৌশ আসম কোনোদিন মুখত না হক ন দেয় চল্লিশ একচল্লিশ দিন পর্যন্ত ওয়াইশ আসিল দি আর কৌশ আজম খালাল রিজিক ন মিলে দে তো বলে খারাম জিনিস না হা চল্লিশ একচল্লিশ দিন ওয়াইশ আসিল তো না হক জিনিস মুখত ন দে আর ইয়া তিন দিন ওয়াইশ তাইল বাজি এটা ফগট মারি চুরি করি কিছু রাখ্য ফেললাম না দুই দিন ওয়াশ তালু তেরো দেওয়া খুঁজ গন হলাকে ফেফে গাছের ফেফ উগন হলাকে ফিয়ারা নলাকে নাই করে দাঁত উগন হলাকে চুরি করে লগিয়ে দি ফোরের মাস বোন রাতে চুরি করে লগিয়ে গিয়ে দি দুদিন ওয়াশ দেখে দিয়ে নল্লাই ঠিক কিনে মতো না দোয়ানদাররা বাঁধিয়ে না চলির বস্তা গুণ লগিয়ে গই আল্লাহর ডন্নাই দেন বাজি এতালে আবাদত কবুল করাই তো চাইলি সজিদা কবুল করাই তো চাইলি হালাল রিজিক ফেরত দিবেন ফুজি হলে ফেরত দিবেন দিয়ে সজিদা করলে আল্লাহ কবুল করিব মা বইনল পর্দা ভিতর তাইবেন আল্লাহরে ডরাইলি বে ফর্দা নগরী নতাইব ঠিক কিনা মাথা না আল্লাহরে ডরাইলি বে নামাজ নফরি নতাইব নামাজ ফরিবেন না ফাসত্ত নামাজ ফরিবেন হাদিস পাক অব্বাই যা আছে সারি প্রকারের ব্যক্তিরই আল্লাহ জান্নাতে ভিতর ঢুকতে দিত না ব্যস্তর মজা বুঝতে না দিব এত এক নম্বর হলে যারা মদ খায় দুই নম্বর যারা সুদ খায় তিন নম্বর যারা এতিমের মাল খায় চার নম্বর যারা মা বাবার নাফরমানি করে মা বাবার খেদমত করতে রাজি আছেননি সবাই রাজি আছেন আল্লাহ আর মা বাবার খেদমত করিবার তৌফিক দান করুক ঈদ মিলাদুন নবী পালন করি মিলাদুন নবী মিলাদুন নবীর শিক্ষণীয় বিষয় আর আর জীবনত সামাজিক পারিবারিক জীবনত রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করিবার তৌফিক দান করুক এতাল্লাই এক সায়ের বড় সুন্দর কই উত্তরবঙ্গর কি করো কইতে পারেন না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছেন প্রথম রব্বানা ইমানদারগণ জুলুসি করো না ইমানদারগণ জুলুসি কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটা আঙ্গু দেশের মতো করে পড়তেছি আর কি ঈদে মিলাদুন বীর মাহফিল ঈদ মিলাদুন করেছেন প্রথমে রব্বানা ঈমান রে গড জুলুসি করো না ঈমানদারি গণ আল্লাহ আর কবুল করো কাবিল খান আর ভাইয়া লেখা খোল দি আনে ওয়ালাহি
محبوب میرا آنے والا ہے محبوب میرا عرش کرسی فرش تو سجاؤ سرد کر دو جہنم کی آتش اور جنت کو دلہن بناؤ آنے والا ہے محبوب عرش کرسی فرشتوں سجاو سرد کر دو جہنم کی آتش اور جنت کو دلہن بناو سبحان اللہ ام خانے کے گھر کملی والے سورخ تک جبریل پوچھے اور بولے کہ یہ حکم رب ہے اور بولے کہ یہ حکم رب ہے جلدی محبوب کو میرے بلاؤ آنے والا ہے محبوب میرا عرش کرسی فرش جاؤ یا نبی سلام یا رسول ارض یا حبیب سلام علیک سلام غوث اعظم امام التقا والنقا غوث جلوائے شانی شمع بزم اجمری سنجری خواجہ غریب نواز چوربی سری کوٹی آقتی طاہر صابر شاہ اعلی حضرت صدر الافاضل اور علامہ غازی شیر بنگلہ ان امائے اہل سنت پہلا مصطفیٰ شمع بزمِ بلغ الولا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیه وآلہ بلغ الولا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیه وآلہ جرا پیچھو نہ سن اپنا دعایا کرے সামনে জায়গা আছে যারা চেয়ার নিয়ে বসেছেন এদের সামনে জায়গা আছে ওখানে বসে যান আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে স্টেজের দিকে মুখ করে আপনারা সবাই বসে যান সংগঠনের বাইরা সদস্যরা বাইরা যেন তবরুকগুলো যেন সুশৃঙ্খলভাবে বণ্টন করতে পারে আপনারা সবাই মেহরবানি করে সুন্দরভাবে বসে যান একটু জিকির করে জিকিরের সাথে সাথে তবরুকগুলো বিতরণ হয়ে যাবে সংগঠনের ভাইদেরকে বলছি তবরুকগুলো একটু বিতরণ করে দিন হক লাইলা لا إله إلا الله قل لا إله وكر بھائی بند کر دو کرنا بند نہ بند کر دو سای ای اخر رات دعا قبولون সময় আল্লাহ قدرت الخلب মারি দেফান হযরত ওসমান জুনুরের মতো আল্লাহ দানিশ এবং নাম লেখেফান উগ্র যোগ্য বাবার যোগ্য সন্তান সায়াত তুলি খনসা গায় বছর লাই আয়ে মাহফিলে লাগব গরু দিন কোন আছেন উগ্র বান্দা শুধুমাত্র এডে আল্লাহর রহমত দৈন্য এরকম বহুত ব্যক্তি আছে সাই উগ্র দানি মানুষ আন নবী খদা সখিউ হাবিবুল্লাহ দানশীল মানুষ আল্লাহর বন্ধু এবং বখিল মানুষ আল্লাহর দুশমন উগ্র বান্দার ভিতর সাই এরকম আছে না আর দুই মিনিট হইতে হইয়ে দেখা বরকত সাই উগ্র ভাই
وزن آیا کہ بسر اللہ اے مافر اللہ اے نبی رمہ طولر خانہ خابانی نان نبی سنت نبی دوار مانی شکا حد یا رسول اللہ اسلام مرمہ دکھون کاستی بشی بالو آن نبی حد مانی شکا خانہ خابان سایو گو بای آسانے رکھوں کیوں آسانے خونو فاریبیوں نے خونو کیوں کرائی تولیو دعا قبولان شمائی تاجد شمائی گو باندہ اللہ رو گو نکر باندے رکھوں کیوں آسانے آن دعا گر کیوں میں نوار ہوں مولا دور بارت خونہ سے تائلی آسان آسانا کیوں تائلی اچھی با نخونی ای با باری با فلر شاید بیشہ در گوٹی ہے خون بیشہ در تھی گورو کنی لے تاشیہ در اللہ اکتے در بیشہ در گوٹی بیشہ در ایما فی اللہ خطو شندو گرے شازہ دان نبی اللہ اندر زیبون رو شازہ دوک آمین خون خون آسان در بیشہ در گوٹی ہے دی بلک کیوں آسانا خون رے تاکی لو خوید پری بین تیم منیڈی بی تو کیوں نائی والله ادتو دانی مانوش بود اصلا خود دوشازار بیشازار نخیم دوشازار باروازار برخبا خون نه کی نام ماشاءالله مربی جناب محمد کی نام ده راجو شبابوتی شابوره مافیل شبابوتی شابور سله شوزوگ شانتان محمد نایم الدین رازو مافیل لب بود خوشت کردی مولا الله که بسوره مافیل جن چالو تافان آربای محمد نایم الدین رازو ما با فر خیاط درازیل لی بشبانی جد ترکیل لی دادا دادی است نه دادی است دادی خیاط درازیل لی دادار مغفرت اللهی عتیر شزن ار مغفرت اللهی محمد نایم الدین رازو اشانگردن شدیشو یک بار 12000 تاکا 12000 تاکا ناره تکبیر ناره رسالت جناب محمد نعیم الدین رازو صاحب اللہ قبول کرو آمین زیاشا دیا شاہ پرنا کرو دونو زخن صرف و رازی نصیب کرو آمین او مولا باروازر کو تیادی بخوئی دار بھائی اللہ باروازر بینے میں بارو کوٹی تیر مالی بنائی دو آسمان بولا زبین بولا تن حفاظت کرو آمین ما باپور حیات طیبہ دان کرو اللہ بائیر باقی جیبون جنو اے محفل جنو کٹا تے پارے شیطو فی دن کرو آمین بھائی نام لیکن نام لیکن درہ تلکی نیا ماشاءاللہ رب محمد اکا شو داگر اے محفل اور مولو نکے دے رہا خودوں نے نیڑے دوئنیا سے تو موکے تو ترہ دے اکانڈو ٹیا سے دے ایترہ نیزے گوئی ترہ خواب تو خودوں نے سے بھائی محفل دی گریبی دے ماغت دے رہا ہم کیا نائیں دولت بارہ دے ایتا اللہ بھائی کسو آخرت اللہ کسو رائے زن دی زن ماشاءاللہ رب محمد کی نا اکا شو داگر اے محفل شو در شو مابا بسن ہے ماسه مار خیت در بابر مغفرت الله فضیل خیت در جلال کشو دگر بشه باری جد تو رو کلی ایک بار 8000 تکا 8000 تکا ناره تبیر ناره رسال جناب محمد کشو دگر صاحب اللہ قبول کرو آمین زیاشا دیا شاہ پنو کرو دونا زخن و صرف و رازی نصیب کرو آمین اے اللہ ایک لکڑے مالی بنا دیو آسمانی بلا زمین بلا تن خفاظت کرو آمین خوی بخوب ماشاءاللہ رب محمد اکاز سودا گرر سوڑو بن زمائی محمد ابو سید آئی مافیر اللہ بہت خوشت گری 3000 تکا آو گو بھائی چیئی بل اللہ حیات رضی اللہ آو گو بھال آلے مرائی تیرے فنار بھائی ابو سید اکاز بھائی اور بر سوڑو بن زمائی 3000 تکا نارے تبیر نارے رسالت بھائی دون سے سیم فرن دیفلن ترہ تری اللہ قبول کرو آمین ایک لوگ کو دیر مالی بنا دیو آمین آرہ شعب ہوتی شعبر بن زمائی آر مربی جنار بھائی جنار محمد شیخ حمد فنزش کے زیوال ایک بستہ ساول مرحبا نارے تبیر اے بار تو دیئے بولے دیئے نے فون نہ ہوتو اللہ رب اور خود دیئے دے ٹکی نا اللہ کے لوگ کو درمالی بنا دیو آمین
সলে বস্তা গলন ওবার দুইজার ভাস ওড়োখানা এসনো গগো খেয়াল করি না মান হন না কাগরি আল্লাহ কা কুদরতর খলম একটা দান হইল নাম তুলি দে ফান আল্লাহ কে লক্ষদের মালিক বানাই দিও আমিন আর মাশাআল্লাহ ভাই আকাশ সদাগরের মামা তো ভাই শহীদুল্লাহ একবারে 5000 টাকা 5000 টাকা নারে তকবীর নারে রিসালত নারে গৌসিয়া আল্লাহ কবুল কর আমিন জিয়াশা দিয়াশা পূর্ণ কর আমিন আর কোন আছে তো আর কেউ আছে না কি নাম মাশাআল্লাহ মুরব্বি সভাপতি সব শুনো ভাই জনাব মোহাম্মদ ইউনূস 3000 টাকা নারে তকবীর নারে রিসালত জনাব মোহাম্মদ ইউনূস সাহেব আল্লাহ কবুল কর আমিন জিয়াশা দিয়াশা পূর্ণ কর দনজা খান সরফরাজি নসিব কর আমিন মাশাআল্লাহ আর বে মোহাম্মদ শামিম আর রিফন দুজনে মিলি শামিম আর রিফন তুই দুজনে মিলি 13000 3000 টাকা মারহাবা আল্লাহ কবুল কর আমিন জিয়াশা দিয়াশা পূর্ণ কর আমিন মাশাআল্লাহ আর মুশকিলের আর মুশকিলের আর এলাকার আর আর এলাকার বশির বনিস জামাই আর মাদ্রাসা দপ্তরই না আর মাদ্রাসা দপ্তরের বনিস জামাই ও বশির আহমদ দুনিয়া থেকে বর্ষাত আসি দে মানুষ আছে দীর্ঘদিন আর আরেক বশির মাশাআল্লাহ বশির আহমদ আর মাতার বাড়ির নুরুল ইসলাম হদুন দে 3000 টাকা মারহাবা নারে তকবীর নারে রিসালত নারে কৌসিয়া জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আল্লাহ কবুল কর আমিন জিয়াশা দিয়াশা পূর্ণ কর আমিন আর কোন আছে তো ভাই আর গবশির আহমদ এক বস্তা চাউল মারহাবা আল্লাহ কবুল কর আমিন জিয়াশা দিয়াশা পূর্ণ কর আমিন কিনি করতি কি মুনাজাত করে দিবি মোহাম্মদ শাহরুখ মানব মোহাম্মদ শাহরুখ 1000 টাকা মারহাবা নারে তকবীর নারে রিসালত আল্লাহ কবুল কর আমিন জিয়া শাদি আশা পূর্ণ কর আমিন কি নাম মোহাম্মদ আলমউদ্দিন 500 টাকা মারহাবা আল্লাহ কবুল কর আমিন জিয়া শাদি আশা পূর্ণ কর আমিন আচ্ছা যাই কান আর এক বোন মোর আল্লাহুম আমিন মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদ আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদ আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম খুজ বিলুতফিকা ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল مفلسا بالصدقياتي عند بابك يا جليل ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم كبير رجوني الله امي غنغر فتنغا سيبس شغلن الله ميداني اي الله على حضرت نامي الله زي شنغدن كورتن الاكبرشي আল্লাহ আলা হযরত সিদি সংসদের ব্যবস্থাপনা উদ্যিত আজকের আজিমশান ঈদ মিলাদ নে মাহফিলে আমি গুনাহগার হক্কান রব্বানি উলামায়ে কেরাম হুফাজ এজা মুরব্বি নওজোয়ান ভাই দেরকে নিয়ে প্রধান হোসেন মাহবুবদেরকে নিয়ে আল্লাহ দুটো বিক্কার হাত তুল্লাহ আল্লাহ পয়েন্ট যা কিছু আলোচনা হয়েছে তোমার সাহি দরবারে কবুল করে না আজকের মাহফিলে সব তোমার পেয়ারা নবী রোজায় পৌঁছে দাও সাহাবায়ে কেরামের দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ সুদে কারবালা সুদে সুদে বদ সুদে খন্দকের দরবারে পৌঁছে দাও সেই সে বাগদাদ গরিব নাজের দরবারে পৌঁছে দাও তমাম আউলি কেরাম মুসলিমের মুসলিমাত রার ওয়াফাকে পৌঁছে দাও আয় আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন কবরে কবরে পৌঁছে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত তৈবা দান করো আয় আল্লাহ
সারা বিশ্বের মুসলমানদের গুনাহ তো maaf করে দাও আমরা যারা তোমার নবীর মাহফিলে বসা তখন পর্যন্ত জিকির আসকার করলাম তোমার দরবারে ফরিয়াদ করলাম আল্লাহ আমাদের জীবনের সবার গুনাহ maaf করে দাও পর্দানশীন মাহবুবরা যারা হাত তুলেছে মাওলা মাহবুবদের গুনাহ maaf করে দাও হে আল্লাহ নওজোয়ান ভাইদের গুনাহ maaf করে দাও হে আল্লাহ আমাদেরকে নবী ওলি সাহাবা ইকরামদের দামন ধরে থাকার তৌফিক দান করো হে আল্লাহ আজকে আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাদের সগিরে গভীরে গুনাহ থেকে আমরা maaf চাচ্ছি গুনাহ maaf করে দাও হে আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও আল্লাহ এই সংগঠনের ভাইদেরকে কবুল করো আল্লাহ এই সংগঠনের সভাপতি থেকে নিয়ে প্রত্যেক সদস্য ভাইদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ মোহাম্মদ নাইমউদ্দিন রাজু উম্মে হাবিবা পানিতে পড়ে আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাইবা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে শাহাদত বরণ করে দুনিয়া থেকে চলে গেছেন মোহাম্মদ মাসুদ ভাইয়ের শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন আর কি হয়ে দাঁড়ে আর একজন মহিলা তৌফিক অসুস্থ আর কি হয়ে দেয় আফিফা দোয়া চেয়েছে মরনা মোহাম্মদ সালাউদ্দিন ক্যান্সার রোগী হাজি মোহাম্মদ আকাশোদাগর আল্লাহ দোয়া চেয়েছেন আকাশউদ্দিন সহ শাশি ভাইদের জন্য সবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ নূর ইসলাম সাহেব আল্লাহ খোঁজে যাবেন আল্লাহর যারা প্রবাসী ভাইরা আছে এলাকার ভাইরা আছে আল্লাহ প্রত্যেকের ফরিয়াদকে কবুল করে না এই আল্লাহ যারা কৃষি আল্লাহ আশেপাশে যারা কৃষি কাজ করেছেন এখানে শাসাবাদ হয় আল্লাহ প্রত্যেকের শাসীদের শাসার মধ্যে অফুরন্ত বরকত দান করো আল্লাহ আল্লাহ বাল বাল বাম্পার ফলন করে দাও আল্লাহ কৃষি কাজের মধ্যে অফুরন্ত বরকত দান করো আল্লাহ আয় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরিজীবী তাদের আজ চাকরির মধ্যে প্রমোশন দান করো আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত দান করো আয় আল্লাহ বিশেষ করে আমার মামা মোহাম্মদ কামাল হোসেন অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তুমি গায়েবি মেডিসিন দিয়ে তাকে ভালো করে দাও আল্লাহ আমার মামা তো ভাই অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন স্মৃতিশক্তির জন্য আল্লাহ আল্লাহ তুমি তাকে পূর্ণ স্মৃতিশক্তি দান করো আল্লাহ আল্লাহ তাকে আকলে সলিম দান করো আল্লাহ যে কোনো কিছু যেন ক্যাশ করতে পারে সে তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আর যারা যারা অসুস্থ ভাইরা দোয়া চেয়েছেন প্রত্যেকের হকের মধ্যে দোয়া কবুল করো আল্লাহ আবু সাইদ আল্লাহ অসুস্থ সেবা দান করো আল্লাহ মা বোনদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করো আল্লাহ প্রবাসী ভাইদেরকে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আরো যেন দান করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ মায়েশা নয়ন এবং মারুফ আগামীবারের জন্য কিছু এখানে টাকা পয়সা দিয়ে সহায়তা করেছেন আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করো আল্লাহ আজকের তবরুকাত ফাতিহাকে কবুল করো আল্লাহ আসন্ন ফাতিহা আজমকে কামিয়াবি দান করো আল্লাহ সারা বাংলাদেশের সুন্নি জনতাকে হেফাজত করো আল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করো এই সংগঠন ভাইদের মধ্যে এত্তেফাক এত্তেহাদ পয়দা করে দাও সবাইকে এক মায়ের সন্তানের মতো ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করো আল্লাহ এই এলাকার ভাইদেরকে সুন্নিয়তের উপর আহল সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর থাকার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ maaf করে দাও ফাসত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আখেরি ফরিয়াদ মক্কা শরে মদিনা শরে জিয়ারত নসিব করো আল্লাহ আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ যারা মিডিয়ার বাইরা দোয়া চেয়েছেন তাদের হকের মধ্যে দোয়া কবুল করো মাওলা সাকারাতের বিছানায় দিদার মুস্তফা দিও আল্লাহ আল্লাহ তোমার নবীকে না দেখাইয়া আমাদেরকে অন্ধকার কবর নিও না আল্লাহ বিগড়ি হুই বনতি হ্যায় হরি বাত মদিনে মে গম খার মোহাম্মদ কি হ্যায় জাত মদিনে মে গম খার মোহাম্মদ কি হ্যায় জাত মদিনে মে ও দিন কব আয়েগি
ورات بھی آئے گی دن گزاروں مکے میں اورات مدینے میں اللہ اے شنگوڑا نبائی دیرے قبول کرو اللہ আল্লাহ এই মাহফিল যেন আগামী বছর ইয়ার পর বছর আল্লাহ আমাদের বসি ভবিষ্যৎ প্রজন্ম যেন ধরে রাখতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ সভাপতি সাহেবকে হায়াত তৈবা দান করো আরো যারা মুরব্বী আমার বাবার বয়সী আমার দাদার বয়সী চুলদারি পেকে গেছে আল্লাহ তুলেছে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও তাদেরকে ইবাদত বন্দী করার তৌফিক দান করো আব্দুস সামাদ হাইবুর রহমান এই এলাকার মুরব্বী আল্লাহ তুমি তাদেরকে হায়াত তৈবা দান করো আব্দুল খালেক আল্লাহ তুমি তাকে হায়াত তৈবা দান করো মুরব্বীদের ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করো এই তরুণ ভাইদেরকে সহযোগিতা করার তৌফিক দান করো আমিন আমিন বি হুরমতে সাইয়েদুল মুরসালিন আয় আল্লাহর জমায় দোয়া চেয়েছেন মোহাম্মদ জিহান জিহান এবং হাফেজি ছাত্র হাফজ করার ১৭ পারা করেছেন আল্লাহ তাকে পূর্ণ কোরআন হাফজ করার তৌফিক দান করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কুরআনুর জাতি سيدنا محمد وآله وصحبه أجمعين وجعل آخر كلام عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم